দর্শক, এনটিভির পর্দায় ঠিক সময় মতো আজ শুক্রবার হাজির হয়ে গেছে আপনাদের পছন্দের অনুষ্ঠান রূপকথার রাত নিয়ে। রূপকথার রাত মানেই কিন্তু আমাদের জন্য বেশ আনন্দের একটি ব্যাপার, কারণ আমার সঙ্গে যদিও জ্বালানোর জন্য একটা পচা ছেলে থাকে, কিন্তু তার বাইরে আমাদের সঙ্গে থাকেন একজন অতিথি এবং যার সঙ্গে আমাদের আড্ডা বেশ জমে ওঠে। দর্শক, আমরা প্রতি পর্বে চেষ্টা করি বিভিন্ন অঙ্গনের মানুষ আসে এবং আজকে আমরা একদমই ভিন্ন কিছু চেষ্টা করেছি। সাইম আমার দিকে খুবই পচা পচা লুক দিয়ে তাকিয়ে আছে। ওয়েল, তার আগে আমি একটু বলে নিই, আমি নীলহুরে জাহান আছি আপনাদের সাথে এবং আমার সাথে যে পচা ছেলের কথা বলছি সেই সাইম আছে আমাদের সাথে। আর এই পর্যন্ত সাইম, আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষকে দেখেছি রূপকথার রাত, এই রাতের তারা হয়ে আমাদের স্টুডিওতে অনেকেই এসেছেন এবং আজকে যিনি আমাদের মাঝে আছেন তিনি হচ্ছে বাংলা সাহিত্যের বলা যায় এক উজ্জ্বলতম তারা এই সময়ে, এবং তিনি তার আপন আলোয় সবাইকে বেশ মাধুর্য দিয়ে মুগ্ধ করে যাচ্ছেন। সে মানুষটি আর কেউ নন, আমাদের সবার বেশ পছন্দের এবং যার লেখাতেই বলা হয়েছে যে যিনি বলেছেন বা যিনি লিখেছেন যে আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর, কিংবা তিনি লিখেছেন মানবজনম, আশ্রীনগর এবং অন্দরমহল। আজকে চেষ্টা করব আমরা তার মনের অন্দরমহলের কিছু কথা বলার জন্য, এবং তিনি যে শুধু লেখেনই ভালো না, তিনি যখন কথা বলেন মনে হয় খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনি এবং ঘন্টার ঘন্টা কেটেই যাক। সেই ঘন্টা থেকে আজকে ঘন্টা দেড়েক আমরা তার কাছ থেকে নেবার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেবার চেষ্টা করবো। আশা করি সময়টা আপনারা ভালো এনজয় করবেন। আর তিনি হচ্ছেন আমাদের আমাদের সবার পছন্দের সাদাত হোসাইন। ওয়েলকাম টু দা শো। থ্যাংক ইউ। কেমন আছেন? মানে ভালো ছিলাম কি ছিলাম না সেটা আসলে ভুলে গেছি, কারণ এত এত দারুণ কথা বলা হয়েছে। সাইন কিন্তু আমার স্ক্রিপ্ট নকল করেছে, চুরি করেছে। অতিরিক্ত ভাইয়া বলা যেমন প্রেমের লক্ষণ, অতিরিক্ত পচা বলা কিন্তু ভালো লক্ষণ। খুব পচা পচা বলতেছিলে, খুব পচা পচা, মানে তাকা থাকবে আমার দিকে সারাক্ষণ বলবো ইয়ে, তাই না? যখন ওনার কথা আমরা শোনা শুরু করবো তখন আমরা খুব কম কথা বলবো, বেশি বেশি শুনবো। কিন্তু আজকে যেটা বলতে চাই যে সাদাত ভাইয়ের লাইন গুলো যেমন মানুষের অনেক মনে ধরে, তেমনি উপন্যাসের ক্যারেক্টারগুলো খুব মানুষের মনে ধরে যায়। কিন্তু এই মনে ধারণের ক্যারেক্টারগুলো যিনি তার লেখনের মাধ্যমে নিয়ে আসেন, সেই মানুষটার আজকে তার জীবনের কথা আমরা জানতে চাই, তার ভেতরের কথা আমরা জানতে চাই। কারণ সবগুলো বইতে তো আপনি মানুষের কথা লেখেন, একটা কাল্পনিক একটা ক্যারেক্টারের কথা লেখেন, নিজের কথা তো লেখা থাকে না। আজকে সেই সাদাত হোসেনকে আমরা একটু একটু করে জানার চেষ্টা করবো, যতটুকু আপনি বলবেন আর কি। আচ্ছা, আপনি যে কথাটা বললেন না যে আমার লেখা অনেক কবিতার লাইন যেটা অনেক মানুষের মুখে মুখে ফিরছে, যে লাইনটি আপনি একটু খানিক আগে বললেন এটাও তার মধ্যে একটি, বা আমার লেখার চরিত্রগুলোর কথা বললেন যে এই চরিত্রগুলো হয়তো মানুষ পছন্দ করে, আবার সেই চরিত্র এবং লেখার লাইনগুলোর সাথে আমার জীবনের গল্পের কি সম্পর্ক, এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। যেটা মনে হয় কি যে ধরেন আপনি যদি চলচ্চিত্র বানান, চলচ্চিত্র কিন্তু গল্প বলার একটা মাধ্যম, তাই না? পৃথিবীর আসলে এই যে আপনি উপস্থাপনা করছেন, নীল উপস্থাপনা করছে, এটাও কিন্তু গল্প বলার একটা মাধ্যমই। আমরা আসলে সৃষ্টিশীল সকল মাধ্যমই কোনো না কোনোভাবে গল্প বলে, তাই তো? সেটা চলচ্চিত্র হোক, কবিতা হোক, গান হোক, উপন্যাস হোক, ইভেন স্কাল্পচার, পেইন্টিং, ফটোগ্রাফি, এই প্রত্যেকটা সৃষ্টিশীল মাধ্যম মূলত গল্প বলে। তো একজন মানুষ যদি ফিল্ম মেকিং করতে যান, তিনি আসলে ওই সিনেমার মধ্যে দিয়ে এমন চরিত্রকেই আসলে দর্শকের কাছে নিয়ে আসতে চান, উপস্থাপন করতে চান, যে চরিত্রের মধ্যে কোথাও না কোথাও আসলে তিনি আছেন, তিনি আছেন। হ্যাঁ, মানে এটা হয় কি, ধরেন ছোটবেলায় আমার কাছে মনে হয় যে আমি আমার আমাকে যখনই কেউ প্রশ্ন করে যে আপনি যে লেখালেখি করছেন আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কে, তো আমি আসলে খুঁজি আমাকে আসলে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কে, আমার মা না, আমার বাবা না, আমার বন্ধুরা না, আসলে তারা সবাই কোনো না কোনোভাবে বরং চেয়েছে আমি যাতে না লিখি। হ্যাঁ, আমার মাও সরাসরি আমি লিখতাম এটা চাইতেন না, কিন্তু হয়তো ইনডিরেক্টলি কোনো না কোনোভাবে তার কিছু ফিলসফি, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, সেগুলো আমাকে ইন্সপায়ার করেছে লিখতে, কিন্তু তিনিও সরাসরি চাইতেন না আমি লিখি। তাহলে আমার জীবনের অনুপ্রেরণা আসলে কি বা কে? এবং আমি তখন দেখেছি যে আমার জীবনের অনুপ্রেরণা লেখালেখির সেটি হচ্ছে গিয়ে আমার শৈশব। হ্যাঁ, মানে আমার শৈশবে আসলে এত এত গল্প, যে গল্পগুলো আমি সবসময় বলতে চেয়েছি। রাইট, এবং আসলে যেটা হয় যে
সাদাত হোসেনের সাথে যতবার দেখা হয় বা যতবার কথা হয়, যখনই কথা বলেন ওনার কথা এত সুন্দর করে, ওনার শৈশব, ওনার গ্রাম, এই ব্যাপারগুলো গল্পের মতো ফুটে ওঠে। ওনার লেখায় যেমন আমরা একটা মনে হয় যে লেখা পড়তে পড়তে একটা ছবি আমাদের চোখের সামনে ভাসছে, উনি যখন ওনার জীবনের গল্প বলেন সায়ন, তখনও মনে হয় যে সেটা আমি আমার চোখের সামনে দেখছি, লেখাটাই মনে কথার আকারে চলে আসছে। আমার একটু সৌভাগ্য হয়েছে মাঝে মাঝে টুকটাক কিছু শোনার, আজকে আমি চাই যে তুমিও সেটা শোনো এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকরাও কিছুটা জানুক। আমরা কি শৈশব নিয়ে একটু শুনবো? হ্যাঁ, শৈশব নিয়ে আমি বলবো, যেহেতু আমার লেখার একটা মানে বিশাল জায়গা হচ্ছে আমার শৈশব। তো আমার যেটি বলছিলাম যে আমি আমার শৈশবের আমি খুবই একটা বলা যায় যে আমি খুব মানে সমৃদ্ধ, আর্থিকভাবে সমৃদ্ধ এরকম কোনো পরিবারে বেড়ে ওঠিনি, বা আমার চারপাশে যে সারাউন্ডিংস তারা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষায় খুব সমৃদ্ধ এরকমও না, বরং আমি এমন একটা পরিবারে বেড়ে উঠেছি যেখানে হয়তো আমি আবার সবসময় বলি যে আমার জীবনের সবচেয়ে বড় ফিলোসফার, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন আমার বাবা এবং মা। এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তারা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, খেয়াল করেন, তারপরও তারা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। কিভাবে এই প্রশ্নটা আমি আমার নিজেকে যেমন করি, আমি আমার বাবা মাকেও করি, কারণ তারা আসলে তাদের জীবনের বোধ, তাদের যে দেখার দৃষ্টিভঙ্গি জীবনটাকে, এবং সেই দৃষ্টিভঙ্গি বা জীবনকে যাপন করার মধ্যে দিয়ে যে দর্শনগুলো তারা আত্মস্থ করেছেন এবং সেগুলো আমার মধ্যে তারা প্রথিত করে দেওয়ার চেষ্টা করেছেন, এটা আসলে আমাকে ইনডাইরেক্টলি লেখালেখির প্রতি আগ্রহী করে তুলেছে এবং জীবনকে দেখতে আমাকে সাহায্য করেছে। এটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে কীভাবে আমার চরিত্রগুলো আসলে মানুষ অনেক বেশি গ্রহণ করে, আমার লেখার বিভিন্ন লাইনগুলো গ্রহণ করে। আমার কাছে মনে হচ্ছে এ কারণেই গ্রহণ করে যেগুলো জীবনের এত গভীরতম নির্যাস, যেটি আমি আমার জীবন থেকে পেয়েছি, জীবন থেকে নেয়া। হ্যাঁ, সেই নির্যাসগুলো যেটি হয়, ধরেন আমি বলি, আপনি একটা সিনেমা যখন দেখেন, ধরেন আপনি খুব ইমোশনাল কোনো একটা মুহূর্তে একটা ছেলে একটা মেয়েকে একটা সংলাপ বলছে, আপনার তখন ওই সংলাপটা শোনানোর সময় মনে হয় না যে এটা তো আমার কথা, কিন্তু আমি কখনো বলতে পারিনি। হ্যাঁ, এই যে মানুষটা কিন্তু বলেছে, তিনিও কিন্তু ঠিক একইভাবে ওই মুহূর্তটাকে অনুভব করেছেন, আমি আপনি এবং অন্য একজন কিন্তু একইভাবে অনুভব করি, কেউ বলতে পারে কেউ বলতে পারে না, কিন্তু আমাদের অনুভব কিন্তু সবারই থাকে। এবং কেউ থাকেন যে সেই সবার অনুভবটুকুকে নিজের মতো করে এত সুন্দর করে বলেন, সেটা তখন সবার কথা হয়ে যায়, সেই মানুষগুলোর মধ্যে আপনি একজন। হ্যাঁ, মানে অনুভূতির অনুবাদটা করেন আর কি। হ্যাঁ, তো আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে যে একটা ছোট্ট কথা বলি, যে আমার মা কেন চাইতেন না যে আমি লেখালেখি করি, মানে খুবই যৌক্তিক কারণ ছিল, আমাদের যে সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন, আর্থসামাজিক যে পরিস্থিতি, তাতে কিন্তু আমাদের দেশে কারো ছেলে মেয়ে ভাই বোন হচ্ছে লেখালেখি করবে এটি না চাওয়াটা খুবই স্বাভাবিক। আমরা চাই যে হয়তো মানে সরকারি কোনো চাকুরি হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যাংকার হবে, মানে এটা সোশ্যাল ব্যাপারগুলো, সোশ্যাল সিকিউরিটি চাই, তাই তো? হ্যাঁ, সিকিউরিটি চাই। আমার ক্ষেত্রে ঠিক সেম, যে আমার বাবা মা চাইতেন যে হ্যাঁ আমার ছেলে পড়াশোনা করছে, পড়াশোনা করে হয়তো ভালো কোনো চাকরি করবে। আমার বাবা হচ্ছে মানে উনি আর্মিতে জব করতেন, তো আমার বাবা চাইতেন যে বড় হয়ে আমি হয়তো, উনি তো আর্মি অফিসার ছিলেন না, যে আমি হয়তো আর্মি অফিসার হব এরকম কিছু। আমার মায়ের হয়তো অন্যরকম চিন্তা ছিল, তো লেখালেখি আমি না করি সেটি তারা চাইতেন, কিন্তু তার মধ্যে থেকে কিছু ব্যাপার আমার মধ্যে ছিল। যেমন ধরেন একবার আমি পুকুরের পাড় ধরে ওঠার চেষ্টা করছি হেঁটে, তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আম্মা পুকুরের ভেতরে, আমি উঠছি, বৃষ্টি হচ্ছে, তো পুকুরের পাড়টা ভিজে নরম হয়ে গেছে, তো আমি একদম সর্বোচ্চ জায়গাটা যখন উঠছি তখন আমার পায়ের নিচের মাটিটা ধসে গিয়ে আমি পড়ে যাচ্ছিলাম এবং একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো হঠাৎ করে আমি দেখি যে একটা ঘাসের গোছা মানে মাটিতে, তো আমি ঘাসের গোছাটা খপ করে ধরলাম, তো ঘাসের গোছাটা প্রায় উপড়ে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে উপড়ে যায়নি এবং আমার পতন ঠেকিয়েছে। তো আমি উঠে বাড়িতে চলে এলাম, তো অনেকদিন পরে পাশের বাড়ির একটা লোকের সাথে আমাদের ঝগড়া হয়েছে, আমার এক বন্ধুর সাথে আমার ঝগড়া হয়েছে, যে আমি তখন আম্মারে বলতেছি যে ওকে আমার আর কখনো দরকার নেই, ওর সাথে আমি কখনো কথা বলবো না, ঠিক আছে, মানে সে আমার এখন শত্রু এখন থেকে। তখন আমার আম্মা বললো আমাকে যে দেখো, তুমি যে ওই দিন পুকুর পাড় থেকে উঠছিলা, উঠতে গিয়ে যে পড়ে যাচ্ছিলা, পড়ে গেলে তোমার একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো না? আমি বললাম যে হ্যাঁ। পরে বললো তখন একটা ঘাসের গোছা কিন্তু তোমাকে ওই বড় দুর্ঘটনা থেকে রক্ষা করছে, তুমি কি তোমার জীবনে কখনো ওই ঘাসের গোছাটাকে আলাদা করে দৃষ্টি দিয়ে দেখেছো, গুরুত্ব দিয়েছো কখনো? আমি বললাম যে না, এটা কখনো খেয়াল করোনি। তোমার এত বড় দুর্ঘটনা থেকে যে জিনিসটাকে তুমি কখনো খেয়াল করোনি সে তোমাকে রক্ষা করেছে, তাহলে তোমার জীবনে এমন অসংখ্য মানুষ থাকবে যাদেরকে তুমি ভাববে তারা তোমার লাইফে কোনো গুরুত্ব নাই, কিন্তু সেই মানুষও তোমার জীবনে হয়তো কোনো একটা এরকম মুহূর্তে খুবই মানে গুরুত্বপূর্ণ কোন একটা মুহূর্তে হয়তো সে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে। কখন কাকে আসলে কিভাবে কাজে লেগে যাবে? হ্যাঁ, সুতরাং কাউকেই কখনো উপেক্ষা করবে না, কারোর সাথে কখনো এমন আচরণ করবে না যাতে করে তুমি ওই পদগুলো রুদ্ধ করে দাও। এই মুহূর্তে আমার একটা ফোন, সেটা যে উপেক্ষা না করি, এটা আমরা উপেক্ষা না করি কারণ বলা যায় না কিছুই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি রাফসান ক্রিকেট ঢাকা থেকে বলছি। জি জি, বলুন, কথা বলুন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম রাফসান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। ভাইয়া আপনার সাথে আজকে একটু কথা বলতে চাচ্ছি, অনেক কিছু জানার ছিল আপনার থেকে। আমি কি জানতে পারি ভাইয়া? অনেক কিছু জানার আছে, এটা শুনে খুব ভালো লাগলো। আমরা অনেক কিছু জানাতে চাই, আমাদের সাথে পুরো অনুষ্ঠানটা জুড়ে থাকুন। তবে হ্যাঁ, আপনি ছোট করে আপনার প্রশ্ন অবশ্যই করতে পারেন। আচ্ছা ভাইয়া, প্রথমে যেটা জানতে চাচ্ছি, আপনার মন খারাপের সময় আপনি কি করে থাকেন? আপনার লেখার সময় অনেক সময় বোরিংনেস অথবা এরকম কোন খারাপ লাগা কাজ করে যে আর লেখাটা ভালো হচ্ছে নাকি মানুষ কিভাবে নেবে, তো ওই সময়গুলো আপনি কিভাবে পার করেন? আর লাস্টে একটা ভাই, আপনার প্রিয় কালার কি? অসংখ্য ধন্যবাদ, সুন্দর কিছু প্রশ্ন করেছেন। এক একে যাই না, সেটা জীবনের গল্প একটু জানতে চাই আসলে। মন খারাপের বিষয়টা আমি বলি, যে আমি যে গল্পটা বলছি আমার চোখ কিন্তু ঝলমল করছে। আমার যখনই মন খারাপ হয় আমি আমার শৈশবের অসাধারণ কিছু স্মৃতিময় মুহূর্ত আছে সেগুলোকে আমি রিকল করার চেষ্টা করি। এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে যে আমার নানু বাড়িতে একটা পুকুর ছিল, পুকুর পাড়ে হচ্ছে একটা হিজল গাছ ছিল। আচ্ছা এই জায়গাটা কোথায়? আমি একটু জায়গা না, এটা হচ্ছে মাদারীপুরের কালকিনি থানার। নানু বাড়ি হচ্ছে সাহেব্রামপুরের ক্রকিরচর নামে একটা গ্রাম, আর আমাদের গ্রামের বাড়ির নাম হচ্ছে কয়ারিয়া নামে, পাশে আর একটা গ্রাম আছে কয়ারিয়া। এই হিজল গাছের কথা কত লেখাতে রয়েছে? হ্যাঁ, এবং হিজল আমার সবচেয়ে প্রিয় ফুল আমি বলি। এবং তখন কি হয়, আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওই পুকুরের পাড়ে যেতাম নানুদের, তখন আমার মনে আছে যে ধরেন ঘুম ভাঙা একটা টিনটিনে কিশোর চোখ মানে ঘুম লেগে আছে, সে উঠে যাচ্ছে, চোখের মধ্যে আলো পড়ছে, প্রচুর গাছ নানুদের বাড়িতে, গাছের ফাঁক দিয়ে চোখে আলো পড়ছে। আমি যখন পুকুর পাড়ে যেতাম যে দেখতাম যে পুরো পুকুর হচ্ছে হিজল ফুলে ভরে আছে, কারণ হিজল গাছ ছিল অনেকগুলো পুকুরের চারপাশে পুরো পুকুর। এবং আমি যখন মুখ ধুতাম তখন আমার হাত দিয়ে হিজল ফুলগুলো এরকম করে ই করতে হতো, মুখ ধোয়ার পরে সাথে তারপরে জায়গাটা পূরণ হয়ে যেত। এবং এই এবং ওই হিজল গাছের নিচে যে ফুলগুলো বসে থাকতো, এটার উপর পা রাখলে সকালবেলা একটু একটু মানে শিশিরের মতো জমে থাকে পা, খালি পাটা যখন প্রথম আপনি ওটা রাখবেন আপনার সারা শরীরের মধ্যে একটা অদ্ভুত ধরনের মানে অনুরণন তৈরি হয়। হ্যাঁ, তো ওই মুহূর্তটাকে আমি খুব ফিল করি। আমার যখন মন খারাপ হয় আমার মনে হয় কি আমি হিজল গাছটার নিচে গিয়ে বসে থাকি, মানে আমার মনে হয় যে আমার ভেতরে একটা আলাদা জগৎ আছে, যে জগৎটাই হচ্ছে আমাকে সকল ধরনের দুশ্চিন্তা মন খারাপ থেকে দূরে রাখতে পারে, এবং সেটা হচ্ছে হিজল গাছটার নিচে যদি আমি গিয়ে বসে থাকতে পারি, এবং এটা আমি সবসময় করি। আচ্ছা, আর এটা যেটা হচ্ছে লেখার মধ্যে, হ্যাঁ লিখতে গিয়ে অনেক সময় হয় যে লিখতে গিয়েছি মনে হয়েছে যে চরিত্রটাকে যেভাবে বর্ণনা করতে চেয়েছি যে ঘটনাটাকে সেটা হচ্ছে না, তখন প্রচণ্ড রকমের ফ্রাস্ট্রেশন লাগে, বোরিং লাগে, মন খারাপ লাগে। এবং এটিও আসলে আমরা ভাবি যে মানে অনেকে হয়তো বলবেন যে লেখক শুধু তার ভাবনাটাই প্রকাশ করতে চান, কিন্তু বিষয়টা এমন না। লেখকরা আসলে অনেক সময়ই ভাবেন যে পাঠক এটাকে আসলে কিভাবে নেবেন, এটা আমার সরল স্বীকারোক্তি। আমিও ভাবি যে হ্যাঁ আমার হয়তো এটা এরকম করে লিখতে ইচ্ছা করছে, কিন্তু আমার কাছে অনেক সময় মনে হয় যে পাঠক আসলে জিনিসটাকে কিভাবে নেবে, এটা আমি সরল স্বীকারোক্তি করছি। সব সময় যে হয় তা না, বেশিরভাগ সময় হয়তো মনে হয় যে না আমি যেটা ভাবছি আমি যে অনুভব করছি সেটাই লিখতে চাই। যেমন আমার নির্বাসন উপন্যাসটির সমাপ্তি নিয়ে পাঠকদের অনেক অনেক প্রশ্ন নিয়ে পোস্টারিং হয়েছে, কিন্তু আমি সবসময় যেটি করেছি যে তার সেকেন্ড পার্ট চাই, কিন্তু আমি ভেবেছি না আমি আসলে উপন্যাসটা এখানেই শেষ করতে চাই। আচ্ছা এই প্রশ্নটা কিন্তু আসলে আমাদের আছে, তো এটা এটা জবাবটা পরে নেই, আমরা এই গল্পটা তো নির্বাসন যান, ওটা মনে হয়েছে আমার যে আমি আসলে এখানেই শেষ করতে চাই, কারণ উপন্যাসে একটা লাইন ছিল যে যে যায় সে আর কখনোই ফিরে আসে না, মানে যে যায় সে আর কখনো ফিরে আসে না, মানে সে ফিরে আসতে পারে কিন্তু সেই সে আর ফিরে আসে না, অন্য একজন হয়ে ফিরে আসে। তো নির্বাসনটা যে প্রধান ক্যারেক্টারটা সে ফিরে এসেছে, এখন সবার প্রশ্ন হচ্ছে যে সে তো ফিরে এসেছে তাহলে উপন্যাসটা কেন একটা অসাধারণ সমাপ্তি হলো না, কিন্তু আমার ওই বক্তব্যটা তো আমি প্রথমেই বলে দিয়েছি যে যায় সে আসলে আর ফিরে আসে না। হ্যাঁ, তো যেটি বলছিলাম যে হ্যাঁ তখন মন খারাপ হয় কিন্তু তখন আমি একটু গ্যাপ নেওয়ার চেষ্টা করি যাতে করে ওইটা কেটে যায়। থার্ড প্রশ্নটা ছিল হচ্ছে কি জানো ছিল থার্ড প্রশ্ন? আরেকটি প্রশ্ন সেটা মনে করি একটা ফোন নিয়ে আসি, এর মধ্যে আরেকটা ফোন ওয়েট করছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে? আমি নিতু বলছিলাম ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি বুঝতে পেরেছেন আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ নিতু চিনতে পেরেছি, ভালো আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি লাইভে প্রথম কোন লাইভ প্রোগ্রামে ফোন করেছি, আমি এর আগে কোনো প্রোগ্রামে ফোন করিনি বা আমার আসলে কোনো অভিজ্ঞতা নাই এটার, আপনি দেখে আমি একটু নিজেকে রেজিস্টার করতে পারলাম না ফোন না করে। থ্যাংক ইউ। আপনার কাছে একটু একটা রিকোয়েস্ট আছে। জি জি জি। আমি একদিন নিখোঁজ হব, এই কবিতাটা একটু শুনতে চাই। কি
আমি একদিন নিখোঁজ হব এই কবিতাটি শুনতে চান থ্যাংক ইউ সো মাচ এটা আমার কবিতা থ্যাংক ইউ মানে আপনি মনে হয় একজন কোশ্চেন করেছেন কিন্তু একজন অনেক জনের হয়ে কোশ্চেনটা আসলে করেছেন হ্যাঁ আসলে সবাই সাধন ভাইকে পেয়ে মনে হয় খুব মানে বুঝতে পারছেন না যে কোনটা না কোনটা জানতে চাইবো খুবই ভালো লাগছে সবার এত এত রেসপন্স পেয়ে আমাদের প্রশ্নগুলো তো বুঝেছেন এবং আপনার কাছ থেকে কিন্তু একটা বেশ ভালো আবদার করে ফেলেছে আমাদের সবার হয়ে আর আগের জনের শেষ প্রশ্নটা ছিল হচ্ছে আপনার প্রিয় রং কি সেটা আমরা জানবো কিন্তু একটা বিরতির পর আর টাইম প্লিজ ডু দ্য অনার বিরতি বলে দাও নাকি এবার আমরা 30 সেকেন্ড থাকে আমরা বলবো এখনই বলছি হচ্ছে যে এবারের ব্রেকটা আপনাকে নিতে হবে এই অনুষ্ঠান রূপকথার রাত থেকে আবার ফিরে আসবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন রূপকথার রাত আশা করছি ভালো লাগছে এবং আপনাদের আজকের রাতটা রূপকথার রাতের মতো অসাধারণ একটি বর্ণিল রাত হয়ে উঠেছে আমরা ফিরে আসছি অসাধারণ সব গল্প নিয়ে সে পর্যন্ত একটু ছোট্ট বিরতি নেব বিরতির পর আবার ফিরে আসছি সে পর্যন্ত অপেক্ষায় থাকুন এনটিভি পর্দায় রূপকথার রাত অনুষ্ঠানে আপনাদের সাথে আছি সায়েম এবং নীল এবং এই সাথে আমাদের সাথে আরও রয়েছেন আমাদের আজকে স্পেশাল গেস্ট যিনি তার লেখনী দিয়ে আমাদের দেশের বাঙালি এবং দেশের বাইরে যারা রয়েছেন যারা বাংলা পড়েন যারা বাংলা কথা ভালোবাসেন বাংলার বই ভালোবাসেন তাদের সবার জন্য প্রিয় লেখক এবং ঔপন্যাসিক সাদাত হোসেন যিনি গতকাল পোস্টারটা যখন শেয়ার দিয়েছেন আমাদের ফেসবুকে ওনার ফেসবুক প্রোফাইলে তখন অনেকে জিজ্ঞাসা করেছিল যে ভাই আজকে কী নিয়ে আলোচনা হবে তিনি ছোট্ট করে লিখেছিলেন যে আজকে জীবনের গল্প আলোচনা হবে আমরা তাই আজকে করছি আমরা আজকে জীবনের গল্প জানার চেষ্টা করছি এবং সেটা স্বয়ং সাদাতের কাছ থেকে গল্পের মানুষ সাদাত হোসেনের কাছ থেকে আমাদের অনেক কোশ্চেন আছে আমাদের অনেক কোশ্চেন আসলে আমার কাছে তো মনে হচ্ছে আমরা কোশ্চেন করার সুযোগই পাবো না কারণ এত ফোন কলস আসছে এবং তারা এত এত প্রশ্ন একজন ফোন দিয়ে তিন চারটি প্রশ্ন একসাথে করে নিচ্ছে আমরা আজকে র‍্যাপিড ফায়ার রাউন্ডটা পুরোটা জুড়ে র‍্যাপিড তাই না বলো হ্যাঁ আচ্ছা বিরতির একটা কোশ্চেন ছিল আপনার প্রিয় রং কি এটা হিজল ফুলের নাকি আচ্ছা না আমার প্রিয় রং মূলত হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট ইয়েস তো পছন্দ আর মানে আমি তো আসলে একজন মানুষের নাম এই মুহূর্তে দিতে চাচ্ছিলাম না সেটা একটা রং নীল যেটা হয় যারা যখন যেটা লিখেন তারা সেটা মনে রাখতে পারে না যারা আবৃত্তি করে নরমালি তারা সেটা মুখস্থ রাখে এটাই হয় নরমালি আচ্ছা মার্জিয়া নিতো উনি হচ্ছেন বলেছিলেন যে আমি একদিন নিখোঁজ হব এই কবিতাটি পড়তে মুখস্থ নাই তারপর পড়ছি ফোন দেখে আমি একদিন নিখোঁজ হব উধাও হব রাত প্রহরে সড়কবাতির আবছা আলোয় খুঁজবে না কেউ এই শহরে ভাববে না কেউ কাঁপবে না কেউ কাঁদবে না কেউ একলা একা এই শহরের দেয়ালগুলোতে প্রেমহীনতার গল্প লেখা ছোট করে লোকটাকে পুরো স্টোরি বলে দেয় এবং আমি যেটা খেয়াল করি সাদাত ভাইয়ের ক্ষেত্রে আমার যেটা স্পেশালি হয় যখনই কোনো একটা ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি সাথে সাথে দেখি কতগুলো শেয়ার হয়েছে না আমি ভাবছি যে আপনি সাথে সাথে কপি করে আপনার এটা কখনো কারোর কাছে পাঠাই দেন এটা কখনো করি না কিন্তু এটা কারোর কাছে পাঠাই দেন এটা কখনো হয় না কিন্তু এটা তো অবশ্যই করে কারো একজনের কাছে না অনেকজনের কাছে পাঠায় অনেকজনের কাছে পাঠায় এই জন্যই অনেকগুলো শেয়ার আমি দেখি যে দেখা যায় না যে এটা কেন এটা সাইম করে সব আমি করে সব আমি করে নীল হলুদ লাল সবুজ বেগুনি যারা রয়েছে তাদের সবার কাছে পাঠায় আপনারা দিছে একটা আচ্ছা আচ্ছা তাহলে সাদাত ভাইয়ের প্রিয় রং কিন্তু হচ্ছে কালো সাদা এবং নীল কিছু কবিতা লেখেন এবং এখন যেটা হয় যে আমরা ছোট ছোট লিমেরিকের মতো সেগুলো আমাদের ফেসবুকের দেয়ালে আমরা দেখতে পাই এবং সেটা মুহূর্তের মধ্যে তুমি যেটা বলছিলে অনেকগুলো শেয়ার মানে মুহূর্তের মধ্যে সেটা আসলে অনেক মানুষের কথা যেটা আমার নামে বললেন যে মিথ্যা একটা ইয়ে ছিল যে আমি এটা কপি করে অনেকের কাছে দেখি কিন্তু হয় না যে আপনার লেখাটা দিয়ে অনেকের প্রেম হয়েছে বা অনেকের মান ভাঙানো হয়েছে প্রেমিক প্রেমিকাদের বা প্রিয় মানুষ এটা হয়েছে এরকম গল্প তো এরকম অসংখ্য গল্প আছে তবে মন খারাপের গল্প প্রচুর আমি যেটি দেখি কারণ মানে আমাদের ক্ষেত্রে যেটি হয় যে আমরা আসলে আমাদের ভালো সময় বা প্রাপ্তিগুলোকে খুব একটা যতটা না মানে মনে রাখি তার চেয়ে বেশি মনে রাখি আমাদের দুঃখের ঘটনা বিষাদের গল্প তো প্রায় দেখি যে আমাকে অনেকেই মেসেজ করেন যে ভাইয়া আমার খুব মন খারাপ কেন আপনার এই বইটি দিয়ে বা আপনার এই গল্পটি দিয়ে একজনের সাথে আমার খুব ভালোবাসা হয়েছিল বা প্রেম হয়েছিল
সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমার এখন ওই বইগুলো আমার স্মৃতি রয়ে গেছে। হ্যাঁ এরকম, বা এটা তো সেই মানুষটা বলেছে। কখনো আপনার নিজের ক্ষেত্রে এরকম হয়েছে যে আপনি হয়তো, থাকে না আমরা এক একটা জিনিস লেখার সময় কিন্তু বিভিন্ন জিনিস অনুপ্রাণিত করে, সেটা হতে পারে প্রকৃতির কিছু অংশ, হতে পারে কোনো মানুষ, হতে পারে কোনো ঘটনা, তো কোনো বিশেষ ঘটনা বা কোনো মানুষকে নিয়েই আপনি লিখলেন, তারপর সেটা সেরকমটা রইল না, এরকমটা আপনার হয়েছে পরবর্তীতে হয়তো সেটাকে কাছ থেকে দেখলেন এবং অনুভূতিটা পরিবর্তন হয়ে গেছে? আসলে যেটা হয়, আপনি যেটা বলছেন না যে মানে লেখকের লেখার ইন্সপিরেশন আসলে সকল ধরনের, আমার কাছে যেটা মনে হয় যে যে ঘটনাগুলো আপনাকে প্রচন্ড রকমের তাড়িত করে, তাই তো? তো এরকম তো হয় যে কারোর জন্য হয়তো আমি কিছু একটা লিখেছি, সে অনুভূতিটা হয়তো পরে আর মনে হয়েছে যে আসলে এটা ভুল মানুষের জন্য ভুল অনুভূতি, এরকম তো হয়। এটা এটা হয় কি, এটা আমাদের প্রত্যেকের জীবনেই আসলে হয়, এটা আসলে কারণ অনুভূতি কিন্তু কনস্ট্যান্ট কিছু না। তার মানে কিন্তু আবার এও নয় যে যে অনুভূতিটা এক সময় হয়েছিল সেটা আসলে মিথ্যে ছিল, ওই সময় ছিল ঠিক, সেই সময়ের জন্য সেটা ঠিক। আসলে কি, আমি একটা জিনিস এভাবে ব্যাখ্যা করি, সময়টাকে, সময় হচ্ছে সবসময় ধরেন 30 সেকেন্ডে 1 মিনিট, তো আপনার জীবনের সবচেয়ে দুঃসহ সময়টাও 30 সেকেন্ডে 1 মিনিট, সবচেয়ে ভালো সময়টাও আসলে 30 সেকেন্ডে 1 মিনিটেই। আপনি প্রত্যেকটা মুহূর্তে আসলে যাপন করতে হবে। আমরা সারা জীবন কী করি, আরও ভালো সময়ের অপেক্ষায় থাকি, এই আরও ভালো সময়ের অপেক্ষায় থেকে এই সময় যে আমি ভালো সময় পার করছি সেই সময়টাকে আসলে যাপন করতে পারি না, উদযাপন করতে পারি না। সময় কিন্তু সব জায়গায় একই রকম ভাবে যায় না, যেমন আমরা যখন মহাকাশে চলে যাই তখন, এটা তো থিওরি অফ রিলেটিভিটি আর কি, ঠিক আছে, আবেগ থেকে আবেগের কথা বলেছি, বেগের কথা বলিনি, সেটাকে বেগে চলে গেল। 30 মিনিট 30 সেকেন্ডে যে 1 মিনিট দুঃখের সময় হলে কিন্তু সেটা মনে হয় যে অনেক দীর্ঘ হয়ে গেছে এবং ভালো সময়। আমার আমার বক্তব্যটা হচ্ছে এটা, তখন নীলাভ হয়ে যায় না, আমার বক্তব্যটা হচ্ছে এটা যে আমাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে ধরেন আমার খুব প্রিয় একজন মানুষ যাকে আমি প্রচণ্ড ভালোবাসি, তার সাথে আমি খুব অসাধারণ একটা মুহূর্ত কাটাচ্ছি, কিন্তু সেই মুহূর্তটা নষ্ট হয়ে যাচ্ছে কারণে যে আমি হয়তো আরও একজন ভালো মানুষের সাথে, এর চেয়েও ভালো মানুষের সাথে আরও ভালো সময় কাটাতে পারতাম। এই যে আমাদের প্রাপ্তিটা, যে রবীন্দ্রনাথের সম্ভবত একটি বিখ্যাত লাইন আছে যে যত বড় সে ইন্দ্রধনুষে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরনীর প্রজাপতিটির পাখা। আমরা আসলে ওই যে ইন্দ্রধনুর প্রতি যে ভালোবাসাটা আসলে প্রকাশ করি ততটা আসলে প্রজাপতির প্রতি করি না, কিন্তু আমাদের সেই প্রজাপতির প্রতি ভালোবাসাটা, ইন্দ্রধনু তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে, তাই না? সো এটা আমরা করতে পারি, এটা করতে পারলে আমার মনে হয় যে সময়গুলো আমাদের আসলে ওই অনুভূতিটা দেবে না। বলেছেন এবং এই বলা থেকে এবং একই সাথে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে একটা সমসাময়িক প্রসঙ্গ আমার মনে চলে এলো। কোয়েশ্চেনটা করি তারপর, আচ্ছা দর্শক অপেক্ষা করছে অনেকক্ষণ, আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কোন একটা প্রশ্ন করব কিন্তু তার আগে ফোন কল চলে যেতে পারে, মনে করে যেতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে, কোথা থেকে বলছেন? হাই বেবি। হ্যালো বেবি, বাবা না মা কথা। হ্যালো হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি একটু সালাদ ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি, শুনতে পাচ্ছেন, আপনার পরিচয়টা দিন প্লিজ। আমি হচ্ছে মুস্তাফা রায়হান, আমি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে জব করি, গভর্নমেন্ট জব। আচ্ছা, থ্যাংক ইউ, কথা বলুন অতিথির সঙ্গে। জি আসসালামু আলাইকুম ভাই। হ্যালো সাদাত ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়া আসসালাম, কেমন আছেন? সাদাত ভাই তো ভালো আছেন? জি ভাই ভালো আছি। আপনাকে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। সাদাত, আমি আপনার ফেসবুক ফ্যান। জি, আমি একটু ভাইদা ভাই বলি, ওই যে আপনাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইউসুফ মেহেদি নামে একজন আপনার বন্ধু আছে, আমি ওনার সাথে জব করি আর কি, পরিবেশ মন্ত্রণালয়ে। আমি টুকটাক লিখালিখি করি আর কি, কবিতা লিখি, তো আমার উপন্যাস লেখার খুব ইচ্ছে, কিন্তু আমার জীবনের গল্প অনেক আছে, অনেক গল্প লিখতে চাই, আমি একটা লিখেছি কিন্তু মাছ পথে গিয়ে আমি হয়তো ধৈর্য হারিয়ে ফেলেছি বা হচ্ছে কিনা, বা কিরকম গ্রাহক কিভাবে নিবে, বা যারা রিডার যারা ওরা কিভাবে নিবে, তো কিভাবে আসলে একটা উপন্যাস লিখবো, বা একটু যদি আমাকে গাইড করেন বা উপদেশ দেন। আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। উনি আসলে রাইটার্স ব্লক নিয়ে কথা বলছিলেন, এই প্রশ্নটা আসলে আমাদের কথায় চলে আসতো, কারণ আপনারও নিজেরও হয়তো এরকম হয়েছে জীবনে কোনো না কোনো একটা সময় রাইটার্স ব্লকে ভুগছেন, সেই সময়টা আসলে কিভাবে পার করেছেন এবং সেটা উচ্চে গিয়েছেন কিভাবে? আমার মনে হয় কি যে লেখালেখির জন্য আসলে কোনো ইউনিভার্সাল বা কমন কোনো থিওরি আসলে নাই নাই, মানে এটা এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। ধরেন আপনার রাইটার্স ব্লক আসলে মানে রাইটিং ব্লক আসলে একভাবে কাটতে পারে, এটা আপনাকে আবিষ্কার করতে হবে যে আমার ক্ষেত্রে আসলে কোনটা টনিক হিসেবে কাজ করে। হ্যাঁ, আমার ক্ষেত্রে আসলে কি, এটা আমাকে ফিল করতে হবে, আমি আমারটা শেয়ার করতে পারি যে আমি কী করি। আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যখন মানে ওই স্টোরিটা হচ্ছে লিখতে পারছি না, একটা স্টোরি তো মাঝখানে এসে আমি লিখতে পারছি না, তখন আমি না ওটা লেখার চেষ্টা করি না,
আমি কেন চেষ্টা করি না, আমি দেখেছি যে আমি যত চেষ্টা করতে থাকি বা জোর করে লিখতে থাকি তখন এই লেখাটা আসলে আমার লেখা হয়ে ওঠে, আমার মনে হয় অন্য কারোর লেখা, আমার আমার অনুভূতিটাকে স্পর্শ করতে আর পারে না ওই লেখাটা। তো একজন লেখক হিসাবে আমি আসলে যেইটা ফিল করার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত আমি স্বতঃস্ফূর্ত অনুভব করি, যতক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় যে চরিত্রটা আসলে আমি তৈরি করতে চেয়েছি ততক্ষণ পর্যন্ত আমি লিখি, নাহলে আমি আসলে বেশিরভাগ সময় চেষ্টা করি না লেখার। আমি কিন্তু ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুমাতে গেলে আমি যখন দেখি যে আমার মাথা কিন্তু সারাক্ষণ চলতে থাকে যে আমি লিখতে পারি নাই, ওইটা আমাকে ঘুমোতে দেয় না আসলে। এবং যখন দেখবেন যে একটা নদীর স্রোতকে আপনি স্রোত আছে কিন্তু স্রোতের সামনে একটা বড় বাদ দেওয়া হলো, বাদ দেওয়ার পর নদীর যদি স্রোত থাকে স্রোতটা কি করবে, সেখানে একটা বিকল্প পথ বের করে নেবে, সে হয় ওই বাদটাকে ভেঙে ফেলবে নাহলে দুই পাশ নদীর প্লাবিত করে ফেলবে, রাইট, তা কিন্তু আপনি আটকে রাখতে পারবেন না। তো আপনার ভেতরের গল্পগুলো আমার কাছে মনে হয় যে এরকম যে আমি যখন সেই রাইটার্স ব্লকটা হচ্ছে যখন আমাকে ওটা আটকে দিয়েছে আমি তখন ওটা থেকে বিরতি নেই, কিন্তু ভাবনাটা কিন্তু আমাকে সারাক্ষণ খোঁচাতে থাকে এবং একটা সময় আমি দেখি যে হ্যাঁ দুই দিন তিন দিন পরে আমি আবার লিখতে পারি। তো আমার কাছে মনে হয় যে যারা লিখতে চান তারা জোর করে লিখতে হবে না বা আমাকে একটা বই প্রকাশ করতে হবে এই জন্য লিখতে হবে, এটা না, আপনারা আপনার ভাবনার উপর ছেড়ে দেন, আপনার যখন মনে হবে আমি এখন লিখতে ইচ্ছা করছে এখনই লিখবো, এখন লিখতে ইচ্ছা করছে না দরকার নেই জোর করে লিখতে বসার, এটা করলে আমার মনে হয় যে জিনিসটা। আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনি ওই সময়টায় প্রচুর সিনেমা দেখতে পারেন, প্রচুর বই পড়তে পারেন, এই দুটো করতে গেলে কি হয় আপনি গল্পের সাথে নিজেকে রিলেট করতে পারেন, তখন আপনার মাথায় দেখবেন যে নতুন একটা গল্প চলে এসেছে। অনেক সময় উনি যেটা বলছিলেন যে ওনার অনেক জীবনের গল্প আছে কিন্তু সেটাকে উনি ঠিক লেখা আকারে প্রকাশ করতে পারছেন না, হয়তো এই জিনিসটা হেল্প করতে পারে অন্য কিছু দেখা, অন্য কিছু জানা, মুভি, গল্প, তখন তো প্রকাশের আরেকটা ব্যাপার কি নীল, একটা জিনিস আমার কাছে মনে হয় যে ধরেন আমরা অনেক সময় আমাদের ইচ্ছে এবং সামর্থ্য দুটোকে এক করতে পারি না। যেমন ধরেন আমার লাইফের অন্যতম বড় একটা আক্ষেপ হচ্ছে যে আমি গান গাইতে চাই, গান গাইতে পারি না, এই যে আমি গান গাইতে পারি আক্ষেপটা কিন্তু আমার তো গলায় সুর নাই, এখন আমার এটা আগ্রহ আছে। গল্প লেখাটা আসলে অনেকটা ওরকম যে আমার গল্প বলতে ইচ্ছে করে কিন্তু আমি হয়তো সামর্থ্যটা আমার নাই, এটা কিন্তু অনেকটা ন্যাচারাল একদম। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় নিজের ওই উপলব্ধির ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ যে আমি যে লিখতে চাই সামর্থ্যটাকেও বুঝতে হবে, যে গল্পটা বলতে জানে কিন্তু সেটা যখন ডায়লগে রূপান্তরিত সে ডায়লগে রূপান্তরিত করতে পারে না, এটা সেটা না, তার গল্পটাই সে বলতে পারে, মানে লেখালেখি বলেন এটা কিন্তু আসলে সহজাত এই তো আছি, এত চমৎকার হচ্ছে অনুষ্ঠানটা, আমি একটু ঢাকা বাইরে থেকে ফিরছি আমি গাড়িতে, আমি দেখলাম যে এত সব প্রিয় তিনজন মানুষ অতিথি তারা তো চাই নীল পায়েম সবাই তো খুব প্রিয় মানুষ, মাঝে ভাই আমরা যখন আসছিলাম শোয়ের আগে গাড়িতে আপনার গল্প শুনতে শুনতে কিন্তু আমরা আসছি, হ্যাঁ কারণ আপনি হচ্ছেন এখন হচ্ছে সাদাত ভাইকে একটা বিশেষ স্কিল শেখাচ্ছে, সব কথা আমি শুনছিলাম, খুবই ভালো হচ্ছে। আপনি আমি সাধারণত টেলিভিশন দেখার তো সুযোগ হয় না, তো আপনি এই অনুষ্ঠানটা যখন প্রমোশনাল দেখলাম ঠিক করে রেখেছিলাম যে আজকে এটা দেখবো, কিন্তু আমি তো জ্যামে আটকে আছি এখনো ঢাকায় ফিরতে পারিনি, গাড়ির মধ্যে বসে মোবাইলে বসে আমি এটা দেখছি আর কি, তো মনে হলো যে এই সুযোগে লেখককে একটা প্রশ্ন করা যায় কিনা, খুবই সিম্পল প্রশ্ন, খুবই স্বাভাবিক প্রশ্ন, সেটি হচ্ছে যে আমার কাছে মনে হলো যে এই প্রশ্নটা মানে যে অনুষ্ঠানটা যারা দেখছে সবার জন্য এই প্রশ্নটা জানা উচিত, অনেকে হয়তো জানতে চায় অনেকে হয়তো আগ্রহী, সেটা হলো যে আমরা দেখেছি যে বাংলা ভাষায় বা বাংলাদেশের বা বাংলা সাহিত্যে যারা বড় লেখক বা যারা লেখালেখি করছে সবাই কিন্তু একটা পর্যায়ে এসে মানে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ যেটার মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি সেই মুক্তিযুদ্ধ নিয়ে সবাই কিন্তু কাজ করেছেন। আমি সাদাতের কাছে জানতে চাচ্ছি যে সাদা তুমি মুক্তিযুদ্ধ নিয়ে কবে কাজ শুরু করবে বা মুক্তিযুদ্ধ নিয়ে একটি বড় প্ল্যাটফর্মে কোনো কাজ করার কোনো পরিকল্পনা আছে কিনা? অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, তোমারও আছে? না তুমি করো। আচ্ছা ভাই শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমরা জানি যে আপনি ভীষণ ভালোবাসেন সাদাত হোসাইনকে, আমি আমিও খুব সহজ একটি প্রশ্ন করছি, আপনি সাদাত হোসাইনকে এত ভালো কেন বাসেন? না আসলে অনেকগুলো অনেকগুলো কারণ, তার মধ্যে প্রথমত হচ্ছে যে তার সাথে আমার পরিচয়টাই হচ্ছে যে একজন লেখক হিসাবে, লেখক সাদাত হোসেনের সাথে আমার পরিচয় লেখক হিসাবে, কিন্তু পরবর্তীতে যখন আমরা একসাথে কাজ করতে শুরু করলাম সেটা দেখলাম যে এত ভালো একটা মানুষ, বিশেষ করে অসম্ভব মানে ভালো মনের একটা মানুষ আর কি, মানে ওর ভেতরে একটা মানে একটা শিশু বাস করে মনে হয়, আমার কাছে মনে হয় যে যে ছেলেটি কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না, যার দ্বারা কখনো কোনো অন্যায় কোনো কিছু করা সম্ভব না, সফট হার্টের একটা ছেলে, মানে অসম্ভব সৎ অনেক, মানে তার লেখালেখির ক্ষেত্র থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমি যতটুকু এ পর্যন্ত তাকে দেখেছি, এইটাই আসলে মূল কারণ। মাঝেভাই আমার একটা ওর কথার পাশাপাশি আমার একটা প্রশ্ন, যেহেতু আপনি সাদাত ভাইকে খুব ভালো করে এখন চেনেন এবং জানেন,
সাদাত ভাইয়ের সবল দিক, এটা আমরা জানি লেখালেখি তো অবশ্যই, এর বাইরে সবল দিক কি আর দুর্বল দিক কি? সাদাতের হ্যাঁ সকল দিক দুর্বল দিক পরিপূরক আমার মনে হয় প্রথমটার উত্তর পরেরটাই। মাঝে থ্যাংক ইউ সো মাচ আপনি সময় দিয়েছেন আমাদেরকে ফোন করে, থ্যাংক ইউ। আমার ওই যে প্রশ্নটা ছিল যে তাদের উপন্যাসটা, আরেকটা ছোট্ট মানে আমার জানার ছিল যে তার প্রায় সবগুলো লেখাই কিন্তু আমি পড়েছি, প্রত্যেকটা লেখার মধ্যেই দেখা যাচ্ছে আগে বলছিল যদি হচ্ছে ইজল ফুলের কথা, কিন্তু স্পেশালি আমরা গ্রামে কিন্তু আরো অনেক ফুলের নাম জানি, স্পেশালি হিজল ফুলের প্রতি তার দুর্বলতা, কারণ তার প্রত্যেকটা লেখার মধ্যে হিজল ফুলটা থাকবেই, এটা আমার একটা জানার ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থাকবেন। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, নীল সায়ম সাদাব সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাই, আপনাকে শুভেচ্ছা এবং জ্যামটা ছাড়িয়ে তাড়াতাড়ি ফিরুন, এটাই দোয়া করছি। বড় স্ক্রিনে যাতে তাড়াতাড়ি দিয়ে দেখতে পারি। হ্যাঁ আচ্ছা, প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি লিখতে শুরু করেছি, আমি গত বছর প্রথম আলোতে একটি গল্প লিখেছি তেষ্টা নামে, যেটি মুক্তিযুদ্ধ নিয়ে। আমি বঙ্গবন্ধুর উপরে একটা সংকলন হয়েছে অনেক বড়, যেখানে বাংলা সাহিত্যের পথিত দশা অনেক লেখক লিখেছেন, সেখানে আমি শব্দভুক নামে একটি গল্প লিখেছি মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে। মুক্তিযুদ্ধ নিয়ে বড় ক্যানভাসে কাজ আমি এখনও কেন শুরু করিনি কিংবা কবে করব, আমার একটা স্বপ্ন আছে যে আমি একটা বড় ক্যানভাসের কাজ করতে চাই 47-এর দেশভাগ থেকে শুরু করে। তো 47-এর থেকে দেশভাগ থেকে শুরু করে আমি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ তিনটা ট্রায়োলজি মানে করতে চাই, আমি সিরিজ করতে চাই, যে সিরিজটা হচ্ছে প্রথমে 47-এর দেশভাগের আগে থেকে শুরু হবে। যেমন এবার আমি যে উপন্যাস লিখেছি স্মৃতিগন্ধা, এটি কিন্তু 1977 ওই সময়কার একটা একটা দেশভাগের একটা ফ্লেভার আছে, মানে দেশভাগ ঠিক না, মানে বাংলাদেশ থেকে একটা পরিবারকে আসলে বাধ্য হতে হয় দেশ ছেড়ে চলে যেতে, শেষ পর্যন্ত তারা অবশ্যই যেতে পারে না, অনেক অন্য কেউ চলে যায় কেউ যেতে পারে না। এটি লিখতে গিয়েও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার ভেতরে এই প্রণোদনাটা কাজ করছে যে আমি দেশভাগ নিয়ে লিখতে চাই, আমার দেশভাগ নিয়ে অনেক আগ্রহ। সো আমাদের দেশভাগ, 47, 52 ভাষা আন্দোলন, যেগুলো কিনা আমার আমাদের মুক্তিযুদ্ধের বীজ আমরা বলি, তাই তো? সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে আমি মুক্তিযুদ্ধ নিয়ে লেখার আগে আমি প্রথমে 52 ভাষা আন্দোলনের আগে 47-এর দেশভাগ এটি নিয়ে লিখে তারপর এটার পরম্পরায় আমি আসলে মুক্তিযুদ্ধের গল্পটা লিখতে চাই, একটা ধারাবাহিক গল্প। সো এটার জন্য আমার যে পরিমাণ জানাশোনা, পড়াশোনা, প্রস্তুতি দরকার সেটা আমি আসলে এখন নিচ্ছি। আশা করছি যে খুব শীঘ্রই হয়তো সেই জায়গাটা আমি শুরু করতে পারবো, আমার বিশাল বড় ক্যানভাস, ইভেন মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ নিয়েও সেটাতে আসলে মানে থাকবে। ইনশাল্লাহ আমরা অপেক্ষায় থাকলাম, সেটা লেখনীতে এবং সেটা ক্যামেরাতে দুটো জায়গায় দিতে আসে আমরা। সায়েম আমাকে একবার বলছে ও ভিলেন হইতে চায় আমার বানানো কোনো সিনেমায়। সেক্ষেত্রে খুবই মানে নায়ক উচিত চেহারার একজন, যাকে কিনা কেউ বুঝবে না সেই আসলে মূল ভিলেন, সিনেমা শেষে রিভিলড হবে, সো এটা একটা সারপ্রাইজ করার চান্স আছে। এই জাস্ট অলরেডি কিন্তু সেই জায়গা থেকে ওদিকে যাচ্ছেন, কিন্তু ঠিক লাইনে আছেন, জাস্ট মনে রাখবেন আমার কথা। আমরা কিন্তু বারবার সাদাত হোসেনের পরিচয়টা দিচ্ছি, লেখক, কবি, ঔপন্যাসিক, কথা সাহিত্যিক, তার কিন্তু আরেকটা পরিচয় আছে, উনি কিন্তু মানে ক্যামেরার পেছনের একজন মানুষ হতে ভীষণ পছন্দ করেন এবং চলচ্চিত্র নির্মাণ নিয়ে তার অনেক স্বপ্ন, ইতোমধ্যে কিন্তু তার কাজ আমরা পেয়েছি, তার কাছ থেকে একটু সেই সত্তা নিয়ে শুনি। এতক্ষণ তো লেখক সত্তা শুনলাম। আচ্ছা ওকে, ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আমি সুমি বলছিলাম, সুমি নূর, ইন্দিরা রোড থেকে। জি, কথা বলুন আপনার সাথে। জি, আপনাদের এখানে সবাই আমার খুব প্রিয়, সাহেমের গলার সব স্বর খুব ভালো লাগে, নীলের কবিতা খুব ভালো লাগে, আর সাদাত হোসেন তো প্রিয় সাহিত্যিক। থ্যাংক ইউ। আচ্ছা, নীলকে কি বলতে পারি যে একটু আবৃত্তি করে কি শোনানো যাবে, আসবে আমার কাছে কবিতাটি? আচ্ছা, এটা তো আমি অলরেডি বলেছি। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু দ্যাটস রিয়েলি মাই প্লেজার, যদি সম্ভব হয়। আচ্ছা, আমি চেষ্টা করব, কিন্তু যেহেতু আসলে আমি আসলে অতিথি নই আজকের অতিথি সাদাত ভাই, সো একটু কঠিন হবে। তারপর সাদাত হোসেনের সাথে কিছু বলতে চান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সাদাত, ভালো আছো? তুমি মনে চিন্তা করছো? হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনার মতো ভালো। আর হচ্ছে গিয়ে যে তোমার হচ্ছে গিয়ে অর্ধবৃত্ত আমার পড়া হচ্ছে গিয়ে মানে জীবনের শ্রেষ্ঠ উপন্যাস, সম্ভবত গোলসি এর আগেও। থ্যাংক ইউ। একদম মন ছোঁয়া একটা উপন্যাস।
আর হচ্ছে গিয়ে আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে যে তুমি যে হচ্ছে গিয়ে মানে চরিত্রগুলো কি মানে কেউ থাকে এরকম তার উপর ভিত্তি করে বা তার জীবনের গল্প নিয়ে আলোচনা করো নাকি সবগুলো চরিত্র তুমি মানে বানানো চরিত্র কল্পনা থেকে আসছে? আচ্ছা দারুণ প্রশ্ন। আমার কাছে যখন পড়ি আমার কাছে মনে হয়তো কেউ ছিল বা হয়তো কেউ আছে এই ধরনের একটা ভাব আসে। আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলছিলাম, আমরা দর্শক যেটা প্রশ্ন ছিল মানে অর্ধবৃত্ত আমারও মনে হয়েছে যে মানে আমার অন্যতম সেরা একটা কাজ। তো এটি যেটি হয়েছে যে অর্ধবৃত্ত উপন্যাসে যে চরিত্রগুলো আছে উনি একটা খুবই সেন্সিটিভ প্রশ্ন করেছেন। এখন যদি আমি বলি যে হ্যাঁ ওই চরিত্রগুলো আসলে আমার ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত জীবনে দেখা কোনো চরিত্র তাহলে এটা খুবই খুবই ঝামেলা হয়ে যাবে। সকল চরিত্র কাল্পনিক। তবে হ্যাঁ এটি সত্যি যে যে চরিত্রগুলো আমরা লিখি এটিগুলো আসলে কোনোভাবেই পুরোপুরি কল্পনা থেকে তো আসে না আসলে। হ্যাঁ যদিও এটা বলা হয় যে ইমাজিনেশন আসলে অনেক বড় একটা ব্যাপার, কিন্তু চরিত্রগুলো এভাবেই তৈরি হয় যে ধরেন আমি এখানে বসে আছি, আমি হয়তো আজকে সাইমের সাথে বা নীলের সাথে কোনো একটা কথা বলতেছি, ও হয়তো কোনো একটা রিপ্লাই করলো আমাকে, ওই রিপ্লাইটা হয়তো কোনো না কোনোভাবে আমার মাথায় গেঁথে গেল, যদি সেটা গেঁথে যাওয়ার মতো হয়। গল্প আসলে কেমন আমি বলি, নীল যদি প্রতিদিন এখানে উপস্থাপনা করতে এসে চলে যায় এটাও কিন্তু কোনো গল্প হয়ে উঠবে না, এটা একটা ঘটনা, ঘটনা কখন গল্প হয়ে ওঠে। নীল হঠাৎ করে একদিন এসে দেখলো যে মেকআপ রুমে ওকে হচ্ছে কেউ একটা সুন্দর বক্স রেখে গেছে বা ধরেন সেই বক্স ভর্তি হচ্ছে অনেক টাকা, মানে একটু আনইউজুয়াল কিছু যখন হয়। হ্যাঁ যে ঘটনাটা আসে তখন কিন্তু ফোন দিয়ে ওর মাকে বলবে যে মা আজকে এটা হয়েছে যে আমি এখানে এসেছি সেই দেখে টাকা, তখন একটা গল্প হয়ে যাচ্ছে। তো আমাদের জীবনের ঘটনাগুলো আসলে এরকম যে ঘটনাগুলো একটু ডিফারেন্ট সেগুলো গল্প হয়ে যায় রুটিনের বাইরে চলে। হ্যাঁ তো আমি আমার গল্পগুলোর চরিত্র নির্মাণের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে অনেক ঘটনাই হচ্ছে যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে ঘটনাই মনে হয় কিন্তু আমি হয়তো সেখান থেকে একটা গল্প বের করতে পারি। সুতরাং প্রত্যেকটা চরিত্র কিংবা গল্পই হচ্ছে কোনো না কোনোভাবে আমার জীবন আমার চারপাশের মানুষের জীবন থেকেই নেয়া। আচ্ছা এই গল্প বলতে বলতে আমি বলবো প্লিজ? আচ্ছা পরের বার বলবে কি সায়ন কাজকে একটু কথা বলবে? ওটা তো তুমি করছোই, কি আর করা মেনেই নিয়েছি। আচ্ছা নেক্সট ব্রেকের পরে আমি চুপ করে থাকবো শুধুমাত্র নীল আর সাদা কালোতে কথা হবে। আমি গল্প যেহেতু বলছি আমি একটা গল্প বলতে চাই, অবশ্যই সেটা জীবনের গল্পই। সাদাত ভাইয়ের সাথে প্রথম পরিচয় ঠিক উল্টো রকম করে, কিন্তু সাদাত ভাই ছিল মানে অ্যাঙ্কারের সিটে, উপস্থাপক ছিল, আমি ছিলাম গেস্ট। ইয়াং নাইট? হ্যাঁ। তো মধ্যরাতে সাদাত ভাইয়ের সাথে পরিচয় এবং তখনও সাদাত ভাইকে আমি সে যে এত চমৎকার লেখালেখি করে লেখক হিসেবে ভেবে চিন্তাও না, কিন্তু আমি কিন্তু সায়নকে চিনতাম কারণ ওর রেডিওতে ছিল না, ও তো মানে হি ওয়াজ সো পপুলার, সো আমরা ইউনিভার্সিটি থাকতে নাকি আমি জানি আর যে সায়নকে আমরা খুবই চিনতাম আর কি। তো যেটা হয়েছে আমরা ওই চার পাঁচ তাল থেকে সিঁড়িতে নামতে নামতে কথা হচ্ছিল, তখন কথা বলতে বলতে আমি তার ওনার শর্ট ফিল্ম নিয়ে জেনেছিলাম। প্রথম আমি শর্ট ফিল্ম আমি বলেছি আমি শর্ট ফিল্ম দেখেছি এবং যেটা হয় বোধ যেটা হয় যেটা হয় আমি আমি শিওর যেটা অনেক মানুষই জানে না সেটা হচ্ছে নেপথ্যে যারা কাজ করে এবং ওই শর্ট ফিল্মটা প্রচুর প্রচুর মানে আমি বলি আমি গতকালকে দেখলাম স্প্যানিশ একটা পেজ থেকে এটা 100 মিলিয়ন প্লাস অর্গানিক ভিউ, 100 মিলিয়ন প্লাস, ঠিক আছে 100 মিলিয়ন, দ্যাটস বিগ। এবং যারা জানেন সেই বোধ সেই শর্ট ফিল্মটার কথা যারা জানেন যে এটা সাদাত ভাইয়েরই বানানো। হ্যাঁ বলুন। আমরা এটার কথা এত বলছি আমার মনে হয় আমরা একটু দেখে আসি, সেটাই এটা একটু দেখে আসি, চলুন দেখে আসি। এবং যারা জানে তো তারা জানে, যারা জানে না যারা স্প্যানিশ বা ইন্ডিয়া বা অন্যান্য দেশে দেখেছে তারা জানুক এটা সাদাত, এটা আমার বানানোর প্রথম প্রথম কাজ, বা জানা থাকলেও নতুন করে আরেকবার আমরা সেটা জেনে নেই। আমরা চলুন দেখে আসি, দেখে আসি।
আগে দর্শকদের কাছ থেকে আমি সাদাত ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা শর্ট ফিল্ম কে আমরা আরেকটু শর্ট করেছি কারণ সময় স্বল্পতা শর্টার ফিল্ম তারপরে চেষ্টা করেছি অ্যাটলিস্ট স্টোরিটা আপনাদের বোঝানোর জন্য আমি শিওর আপনারা অবশ্যই বুঝেছেন যারা আজকে প্রথমবারের মতো দেখেছেন আর আমার মনে হয় যে এটা প্রথমবারের মতো দেখেছে এরকম মানুষ খুব কম হবে কারণ এটা এত বেশি আসলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে হয়তো অনেকে প্রথমবারের মতো জানতে পারেন যে এটার পেছনে মানুষ আসলে সাদাত হাসান আচ্ছা আমি এই শর্ট ফিল্মের সূত্র থেকে জানতে চাই যে আপনার ম্যাক্সিমাম কাজের মধ্যে একটা সুবিধা বঞ্চিতদের বা মাটির একটা মানুষের এদের একটা টাচ পাওয়া যায় এবং এদের প্রতি আপনার একটা যে উইক পয়েন্ট রয়েছে এটা বোঝা যায় গভীর জীবন বোধ সেখানে মনে হয় এটা আসলে কি হয় যে বললাম যে আমার শৈশবটা আসলে অনেক বেশি আমি আমার মায়ের কথা বলছিলাম না ধরেন আমি আপনাকে ছোটার ঘটনা বলি যে আম্মা লিখতে দিতে চাইতেন না কেন কারণ হচ্ছে আমার কাছে মনে হইতো মানে আমরা ছোটবেলায় যেটা হয় যে কাগজে লিখতাম আম্মা কাগজ সাশ্রয় করার জন্য প্রথমে কাগজ দিয়ে হচ্ছে প্রথমে লেখাতেন হচ্ছে পেন্সিল দিয়ে তারপর সে পেন্সিলটা ইরেজার দিয়ে মুছে ওটা আবার লেখা দেন তাহলে কাগজের ব্যবহার দুবার হলো থার্ড টাইমে তো ওটা মোছা যাবে না ছিঁড়ে যাবে তখন থার্ড টাইম হচ্ছে পেন্সিলের উপর কলম দিয়ে তার মানে একটা কাগজে তিনবার হচ্ছে আপনার ইউটিলাইটি হচ্ছে তো আপনি আমাকে বলেন যে এরকম একটা রিয়েলিটির জন্য আপনি বেড়ে উঠবেন আপনার মাথায় কিন্তু সবসময় কাজ করবে যে ধরেন একটা বলি আমাকে এক ছেলে বলছে যে সে ঘড়ি হাতে দিচ্ছে ঠিক আছে এখন সে ঘড়ি খুবই দামি ঘড়ি এখন আমি বলতেছি তোর ঘড়িতে কয়টা বাজে ও বলতেছে যে আমার ঘড়িতে 11:30 বাজে তো স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনার ঘড়িতে কয়টা বাজে বলে 9:30 ও তোর ঘড়ি চিনে না কিন্তু ওর বাবা ঘড়ি পাঠাইছে বিদেশ থেকে ওর মামা পাঠাইছে ও তো ঘড়ি চিনে না তাই আমি বললাম যে স্যারের ঘড়িতে বাজে 9:30 আর তোরটা 11:30 বলে বেটা স্যারের ঘড়ির দাম কত আমার ঘড়ির দাম কত ঘুমাইতে হবে নাহলে ভয় পাইতাম আম্মা বলতেছে যে তোমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি কে তখন কি বলবো তখন তো বলতেই হবে যে আপনি সবচেয়ে দামি ঠিক আছে ভয় তাই আমি বললাম যে আম্মা হ্যাঁ আপনি সবচেয়ে দামি তখন বলে কি আচ্ছা ঠিক আছে তো পরদিন সকালবেলা আমাকে একটা ঘড়ি দিয়ে আসছে ওই যে নারকেল পাতার ঘড়ি পরে বলে এটা হাতে দাও দিচ্ছি এখন বলে যে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তোমাকে যদি ঘড়িটা দিচ্ছে সেটা কি সেটা পৃথিবীর সবচেয়ে দামি ঘড়ি ঠিক আছে আমি যেটা বললাম যে ফিলোসফি আমি তো ওইটাই বলতেছি তো আমি করলাম কি ছেলের কাছে গেলাম খুব ভাবটাপ নিয়ে ওই তোর হাতে একটা বললাম ঘড়ি বললো তোর ঘড়িতে কয়টা বাজে আমি চিন্তা করলাম যে 11:30 বললো মানে আমি সেখানে এটা পৃথিবীর সবচেয়ে দামি ঘড়ি ঠিক আছে আমাদের জীবনে তো অনেক ঘটনা ঘটে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা সেটাকে সেভাবে লালন করতে হয়তো সবাই পারি না আমার কাছে মনে হচ্ছে উড়ি না সবাই শৈশবটাকে উপভোগ করতে পারে না উনি উপভোগ করেছেন তোমার নামে সন্ধ্যা নামে ওইখানে এটা আমার খুবই প্রিয় একটি কাজ আর আরেকটা উপন্যাস আছে প্রথমা থেকে এসছে বিভা ও বিভ্রম তো বিভা ও বিভ্রমে একটা ক্যারেক্টার আছে আলতামাস নামে সে হচ্ছে সবসময় ইমাজিন করে ডিজাপিয়ার হয়ে যেতে পারবে অদৃশ্য হয়ে যেতে পারবে এবং উঠতে পারবে যদি সে অদৃশ্য উঠতে পারে তাহলে তার জীবনে যে ডিপ্রাইভনেসটা আছে তার শৈশবে সে কিছুই পায় নাই তাহলে সে ওই যে না পাওয়াটাকে হচ্ছে অদৃশ্য হয়ে ধরেন তার অনেক টেনিস বল পাওয়ার ইচ্ছা সে তখন কিন্তু টেনিস বল কিনে দেওয়ার কেউ নেই সে অদৃশ্য হয়ে টেনিস বলের কারখানায় চলে গিয়ে সব টেনিস বল সে নিয়ে চলে আসবে রাইট উড়ে গিয়ে তার মিষ্টি খেতে ইচ্ছা করছে কিন্তু তার মিষ্টি খাওয়া কিনে দেওয়ার মতো কেউ নেই সে তখন অদৃশ্য হয়ে যেতে পারবে এই যে আমি ঘটনাটা লিখলাম কেন আমার কাছে মনে আছে যে শৈশবে আমরা তো একটা ধরেন ডিফারেন্ট রিয়েলিটিতে বড় হয়েছি যেটা চেতাম সেটা পেতাম না কারণ আমাদের বাবা মায়ের আসলে ওই সামর্থ্যটা হয়তো ছিল না
তখন আমার মধ্যে ইমাজিনেট ওয়ার্ল্ড কাজ করতো যে আমি কখনো কোনো একটা মাঠের মধ্যে চলে যাবো, গিয়ে দেখবো যে অসংখ্য টেনিস বল, কারণ আমার টেনিস বলের খুব শখ ছিল। তখন আমরা ক্রিকেট খেলতাম, টেনিস বল ফেটে যেত, তখন টেপ টেনিসের প্রচলন এরকম হয় নাই, তখন ওরকম হতো না আর কি, টেপ টেনিস আবার অনেক দাম, মানে এরকম একটা ব্যাপার। তখন আমার মনে হতো যে আমার একটা ইমাজিনারি ওয়ার্ল্ড থাকতো, আমি ডিজায়ার হয়ে যেতে পারতাম। তো গল্পগুলো আসলে এভাবেই হয়। আপনি যেটা বললেন যে মানে সুবিধাবঞ্চিত, ঠিক সুবিধাবঞ্চিত ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমার শৈশবের যে আক্ষেপগুলো যেগুলোকে হয়তো আমার লেখার মধ্যে, হয়তো আমার সিনেমার মধ্যে চলে আসে। মানে জীবনের নানা ঘাত প্রতিঘাত এক একজনকে আসলে এক এক দিকে ধাবিত করে, এবং আপনার একজন লেখকের ক্ষেত্রে সেটা আসলে তার লেখার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। উপন্যাসের কথা বলছি, এখন পর্যন্ত কতগুলো উপন্যাস লেখা হলো? অনেক, প্রায় ১৬টা ১৬-১৭ এরকম হবে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এত ১৬-১৭ উপন্যাসের মধ্যে সবচাইতে বেশি পাঠকপ্রিয়তা কোনটি পেয়েছে? সবচাইতে বেশি পাঠকপ্রিয়তা পেয়েছে তোমার নামে, সন্ধ্যা নামে, নির্বাসন, এবার স্মৃতিগন্ধা। হ্যাঁ, অন্দরমহল, এই দুটো উপন্যাস এখনো পাঠক সমান ভাবে কিনছে, প্রায় ৭ বছর হয়ে গেল। এটা কিন্তু একটা রেয়ার ঘটনা এই সময় এসে, মানে ২০১৫ সালে এবং এখনো পর্যন্ত পাঠক রকমারি বলেন, দেশের বাইরে ইন্ডিয়াতে সব জায়গায় এখনো পর্যন্ত সমান ভাবে চলছে। আমার খেয়াল আছে যে একবার বইমেলা যাচ্ছিলাম, তারপর বলেছিলাম যে বড় বোনকে যে তোর কি বই লাগবে, সে বলে মানবজনম বইটা কিনে নিয়েছে। এই শুধু বইটাই না, তোকে অটোগ্রাফ সহ বইটা এনে দেব। আই নো দিস গাই, রাইটারকে আমি চিনি। পরে ভিড়ের মধ্যে গিয়ে সাদা ভাইয়ের অটোগ্রাফ, ভিড়ের মধ্যে গিয়ে রাইট। আমি এই জায়গায় একটু সাইম, যেহেতু তার সাথে পরিচয়ের কথাটা বললো, আমি একটু সাইম তোমাকে আমার সাথে পরিচয়ের কথাটা বলি। আমি ব্যক্তিগত পরিচয়ের কথা বাদ দিয়ে আমি সাদাত হোসেনকে কিভাবে চিনেছি সেটা একটু বলি। আমি একবার বইমেলায় গিয়েছি, আর বইমেলায় গিয়ে আমার সবচেয়ে বেশি কষ্ট হতো যে হুমায়ুন আহমেদ নেই সেই ব্যাপারটা। এটা আমাদের কাছে মনে হয় যে আমরা সব পাঠকরাই আসলে মিস করি এটা খুব বেশি পরিমাণে। যাই হোক, আমি বইমেলায় ঘুরছি, ফিরছি, বই দেখছি, কিনছি, বইয়ের গন্ধ নিচ্ছি, এর মধ্যে দেখলাম যে একটা জায়গায় খুব ভিড়। হ্যাঁ, লাইন ধরে আছে, মানে কি হচ্ছে এখানে? তা আমি আমার কাকে যেন জিজ্ঞেস করছি, আমার এক্স্যাক্টলি মনে নেই কার সাথে গিয়েছিলাম, যে আচ্ছা ওখানে কার বই, এরকম কি হচ্ছে, মানে এত ভিড় কেন? তো আবার তখন শুনলাম যে এরকম সাদাত হোসেন নামে একজন, তার লেখা এরকম, সে ভালো লিখে এবং তার অনেক এরকম ফ্যান ফলোয়িং আছে, এবং তারা হচ্ছে তার বই কেনার জন্য এরকম লাইন ধরেছে। আমি লাইক ওয়াও, মানে আমার কাছে ব্যাপারটা খুব ভালো লেগেছে। তারপর আমি তার লেখার সাথে অ্যাকচুয়ালি পরিচিত হয়েছিলাম বই থেকে না, আমি ফেসবুকে, আমি জানি না আপনার মনে আছে কিনা, আপনার বাবাকে নিয়ে একটা লেখা ছিল, আমি লেখাটা পড়ে কিছুক্ষণ যে স্তব্ধ হয়েছিলাম, এবং আমি জানি না ওটা আমাকে এত বেশি টাচ করেছে, মনে আছে আমি প্রচুর কান্না করেছি এবং আমি তখন ওনাকে সেটা নিয়ে জানিয়েছিলাম। এবার আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আমাদের দেখা হওয়ার কথাটা যদি একটু বলেন, ওটা খুব ফানি স্টোরি ছিল। না, ফানি মানে কি, আপনার সাথে দেখা হয়েছে তো বইমেলাতে, তাই না? আচ্ছা, বইমেলাতে হচ্ছে সম্ভবত, এটা হচ্ছে ২০১৯, তাই না? ২০১৯, হ্যাঁ, নির্বাসন যাবার হলো তখন, কিন্তু শেষ দুই দিন বইমেলাতে প্রচুর বৃষ্টি এবং ঝড় হওয়ার কারণে দুই দিন এক্সটেন্ড করলো বইমেলা। হ্যাঁ, তো এক্সটেন্ড করলো পরে তো মানুষ খুব একটা জানে নাই যে বইমেলাতে এক্সটেন্ড করেছে, যেন একটা লাভ দিয়েছিলাম কারণ আমি যেতে পারিনি। তো মার্চের ১ তারিখে আমি স্টলে বসে আছি ফাঁকা, কারণ লোকজন খুব একটা জানে নাই যে, মানে বা সন্ধ্যার দিকে হয়তো আসবে, না লাইন ছিল, লাইন ছিল না? ও আচ্ছা, তাহলে আমার খেয়াল ছিল না, লাইন ছিল হয়তো, আমি কম ছিল তাকায় আছে, এত লাইন দেখেছিল বলে তাকায় আছে, হঠাৎ করে দেখি যে একটা মানে টমবয় টাইপের একটা মেয়ে, একটা ট্রাউজার পরা, একটা টি শার্ট পরা, সেরকম করে দাঁড়ায় আছে। তারপরে আমি তাকে সুপার হেসে দিছে, তারপরে তো ওকে চিনতে পেরেছি। মজার ব্যাপার হচ্ছে উনি মনে করেছিলেন, আপনি মনে করেছিলেন আমি গোয়েন্দা পুলিশ, এটা ভুলে গেছে। মানে ওর গেটআপটা ছিল ওরকম যে সামথিং লাইক, যে মানে মানে আমার মনে হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ টাইমস এর কেউ একজন, এরকম একটা মোবাইল মানে ইয়া ছিল, স্পেশাল ব্রাঞ্চ, আসলে লম্বা সময়। হ্যাঁ, আজকে আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা বারবার প্রসঙ্গ থেকে হারিয়ে যাচ্ছি, আসলে এমন একজন মানুষকে পেয়েছি, গল্পে গল্পে সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে, আমরা চেষ্টা করছি সেটাকে ধরে রাখতে। আই উইশ আই কুড। মেঘের মতো ভার হয়ে রয় বুক, মেঘের মতো থমথমে কি ব্যথা, মেঘ তো তবু বৃষ্টি হয়ে ঝরে, আমার শুধু জমছে আকুলতা। এরকম অনেক অনেক আকুলতার কথা, এরকম মনের অনেক গোপন ইচ্ছের কথা, যার কলমের মাধ্যমে ফুটে ওঠে এবং আমাদের মনের কথা হয়ে ধরা দেয়, সেই মানুষটিকে নিয়ে আমাদের আজকের রূপকথার রাতে আমি নীল আছি। আমার সাথে আছে সাইম, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের রূপকথার রাতের তারা সাদাত হোসাইন। আমি শুধু নামটা বললাম কারণ পরিচয়টা আর আলাদা করে মনে হয় না বলা দরকার আছে, কারণ একটা দা লিখে দিতে পারি আমরা, দা সাদাত হোসাইন। ইয়েস ইয়েস, সাইম মনে হয় একমাত্র দামি কথা বলেছে এটা, কারণ বাকি সব মহাদামি কথা বলি। আমি একটু বিরতির আগে সাদাত ভাই যেটা বলছেন, আমি একটু বলতে চাই, আমি আরো কাছ থেকে ওনার ভিড়টা দেখেছি। আমার সৌভাগ্য হয়েছিল যে আমি ছোটবেলা একটা বই লেখার সময় ঠিক পাশের স্টলটাতে আমি মাঝে মাঝে যেতাম, এবং যেটা হয় যে
বইমেলাতে সাদত ভাই এসছে কিনা সেটা দেখা যেত ভিড় দেখে ওই লাইনটা দেখে লম্বা দেখে এবং সাদত ভাই একদিন স্ট্যাটাস দিয়ে দিত যে ও কালকে সে শুক্রবার বিকেল 4টা বা 3টার সময় সে বইমেলা থাকবে এবং তার আগে থেকে সে আশপাশ দিয়ে উনি আসছেন আমি ঠিক পাশেরটাই তো 2018 এ ঠিক পাশেরটাই আমি ছিলাম তো দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা বা 7টা পর্যন্ত ওনার চোখে একই রকম স্মাইল একইভাবে ধৈর্য না এটা আমার কি মনে হয় নীল সেটা হচ্ছে যে খুব অল্প সময়ে আমি এত ভালোবাসা পেয়েছি পাঠকের যে আমার কাছে মনে হয়েছে যে আমার কষ্ট হতে পারে কিন্তু এই ভালোবাসার বিনিময় মূল্য তো আসলে পৃথিবীতে নাই। আপনি যখন প্রথম লিখতে শুরু করলেন বা একটা সময় তো নিশ্চয়ই এমন হয়েছে যে আপনি ঠিক করলেন যে না আমি লেখকই হব আমি এটাকেই বেছে নেব আমার প্রফেশন হিসেবে তখন কি আসলে এই যে এত বেশি ভালোবাসা পাবেন এটা আশা করেছিলেন? আমি এক মিনিটে একটা ছোট্ট ঘটনা বলি তাহলে মানে আমার লেখালেখির বিষয়টা পুরোটা আমার কাছে মিরাকলের মতো মনে হয়। সেটা হচ্ছে আমি যেটি বলছিলাম যে আমার মা খুবই মানে আমাদেরকে শাসনের মধ্যে বড় করতেন তো উঠোনে হচ্ছে পড়তে বসাতেন আমাদের দু ভাইকে তো পড়তে বসাতে গিয়ে আম্মা হচ্ছে খুবই শাসন করতেন তো একদিন আমি আব্বা হচ্ছে আম্মার জন্য যে ঢাকা থেকে যে শাড়ি নিয়ে আসতেন ওই শাড়িগুলো হচ্ছে একটু দেখে রাখা যেত পুরোনো দিনের পত্রিকা কিন্তু শাড়ির ভেতরে থাকে তো পত্রিকার মধ্যে বিভিন্ন লেখা থাকতো হঠাৎ করে আমি দেখি যে একটা স্কুলের ছেলের একটা কবিতা ছাপা হয়েছে ছেলেটার নাম হচ্ছে সাদাত হোসাইন আমি তখন ক্লাস 4-এ পড়তাম ওই বাচ্চাটা ক্লাস 4-এ পড়তো এবং দেখে আমার কাছে খুব মন ভালো হয়ে গেলো খারাপও হলো আমার কাছে মনে হলো যে এই নামটা যদি আমার হতো কিন্তু আমি যে গ্রামে বড় হয়েছি সেখানে ইলেকট্রিসিটি নাই পত্রিকা নাই টেলিভিশন নাই ওখানে থেকে আমার তো সুযোগ নেই হ্যাঁ তো আম্মা উঠানে পড়তে বসিয়েছে আমাকে তো হঠাৎ করে আমি দেখি যে আকাশে একটা চিল উঠতেছে তো আমি আম্মাকে বললাম যে আমিও তো কবিতা লিখতে পারি আকাশ অনেক চিল আকাশ অনেক নীল উঠছে দেখো চিল ঠিক আছে ওখানে নীল ছিল তা আম্মা হচ্ছে দিছে একটা মাইর কারণ হচ্ছে তখন কিন্তু মাইর দিছে কেন কারণ হচ্ছে আমি খুবই দুষ্টামি করতাম এটা হচ্ছে বইয়ের আপনার মনে আছে কিনা জানি আমরা ছোটবেলায় কিন্তু বইয়ের মলাট যাতে নষ্ট হয় না যে উপরে একটা এক্সট্রা মলাট লাগাতাম ক্যালেন্ডারের পাতা দিয়ে তো ক্যালেন্ডার পাতার উপর একটা ছবি ছিল আকাশের এবং এখানে জীবনানন্দ দাশের একটা দুই লাইনের কবিতা ছিল তা আমি তো তখন জীবনানন্দ দাশকে চিনি না ছোটবেলায় তো আমি তখন বলছি এটা যে আমিও পারি এরকম হ্যাঁ আমি এরকম তো আম্মা তো দিল মায়ের জন্য যে আমি দুষ্টামি করি অনেক বললো নাই লেখালেখি হলো দুষ্টামি করা যাবে না তো আমি না ওই দুইটা লাইন কোথাও লিখতে যাবো তখন মনে হলো যে না যদি না কোনোদিন আমার নাম ছাপার অক্ষরে না দেখতে পাই তাহলে আমি লিখবো না এখন ছাপার অক্ষরে কিন্তু দেখার সুযোগ নাই হঠাৎ করে রাতে একবার আমার মাথায় আসে যে আমি রাতে ঘুমোতে পারছি না কিভাবে আমার নাম ছাপার অক্ষরে দেখবো হঠাৎ করে মাথায় একটা আইডিয়া চলে এলো সেটা কি সেটা হচ্ছে ওই যে পত্রিকার পাতার মধ্যে বিভিন্ন সংবাদে বিভিন্ন নামের বিভিন্ন অক্ষর থাকে না ধরেন কাল সারাদিন বৃষ্টি হবে তো ওইখান থেকে আমি দেখা গেলো যে দন্ত ছটা কাটলাম হ্যাঁ বা আগামীকাল ঘরে আটা কাটলাম কয়েক আটটা কাটলাম হ্যাঁ এরকম করে আকাশ অনেক নীল উঠছে দেখো চিল এটা আমি বিভিন্ন খবরের অক্ষর থেকে কেটে ভাতের আঠা দিয়ে পাশাপাশি লাগালাম হ্যাঁ আম্মাকে দেখতাম আব্বাকে চিঠি লেখার সময় ভাতের আঠা দিয়ে ইনভেলপের খাম বন্ধ করতেন হ্যাঁ পাশাপাশি লাগালাম তাহলে কি হলো আকাশ অনেক নীল উঠছে দেখো চিল তারপরে হচ্ছে আমি আমার নামের অক্ষর কোন একটা সংবাদ থেকে দন্ত স আকার কোন একটা সংবাদ থেকে দয়াকার তো সাদাত হোসাইন এই নামটি হচ্ছে লিখলাম এবং দ্যাট ইজ দ্য ফার্স্ট ডে হচ্ছে আমি আমার নাম ছাপার অক্ষরে দেখলাম মানে একই সাথে এটা খুব বুদ্ধিমানের মতো একটা কাজ একই সাথে এটা খুব মানে ফানি একটা ব্যাপার এবং একই সাথে আপনি চিন্তা করেন সেই শিশু মনের যে চিন্তার গভীরতাটা মানে আমার নীল আমি যখন আম্মাকে নিয়ে দেখালাম আম্মা তো আবার দুষ্টামি করতেছো তো আমি আমার পাশে বাড়ির এক ভাইয়ের কাছে নিয়ে গেলাম তো উনি দেখে এত মুগ্ধ হচ্ছেন উনি আমাকে বললো যে তুমি জানো তুমি খুব অসাধারণ একটা কাজ করেছো আমি বললাম কিভাবে বললো যে অনেক মানুষ অনেক স্বপ্ন দেখে সেই স্বপ্ন কখনো পূরণ করতে পারে না কারণ অনেক অবস্ট্যাকল থাকে এই জন্য কিন্তু তুমি দেখিয়ে দিয়েছো যে তুমি সেই স্বপ্নটা অবস্ট্যাকল থাকার পরও তোমার নিজের একটা উপায় আবিষ্কার করেছো যে উপায়টা তোমাকে স্বপ্নটা পূরণ করতে সাহায্য করেছে তখন উনি আমাকে একটা লাল কালির কলম দিয়েছেন ওই লাল কালির কলমটা হচ্ছে আমার লাইফের প্রথম পুরস্কার পাওয়া এবং যেটা অনেক ইন্সপায়ার করেছে ছাপা মানে নিজের প্রথম লেখা বা নিজের নাম ছাপার অক্ষরে দেখার জন্য আপনি প্রথম পুরস্কার পেয়েছেন আপনি জানেন কিনা আমি জানি না আমাদের সময় কিন্তু সাদা কালো বই ছিল আপনার সাদা কালো যখন আপনি ধরেন সাদা কালো টেলিভিশন দেখবেন প্রথম জীবনে যখন আপনি কালার টেলিভিশন দেখবেন ওই অনুভূতিটা আপনি আসলে প্রকাশ করতে পারবেন একটা সাদা কালো মানুষের জীবনে হঠাৎ করে রঙিন পৃথিবী যে একজন অন্ধ মানুষ প্রথম যখন দেখতে পায় ওই অনুভূতির মতো তো আমাদের বইটা তো সাদা কালো ছিল এবং লাল কালির কলম শুধু শিক্ষকরা ব্যবহার করতে পারতেন স্টুডেন্টরা পারতেন না তো ওই লাল কালির কলম যখন আমাকে দিলেন তখন আমার কল্পনার জগৎ আমি রঙিন করার শুরু করলাম কিভাবে ধরেন একটা ছবি আছে যে একজন গৃহবধূ হচ্ছে কলসি কাঁখে নদী থেকে আসছে আমি লাল কালির কলম দিয়ে তার কপালে একটা টিপ এঁকে দিতাম ছোট লিপস্টিক এঁকে দিতাম তার শাড়ির আঁচলটা রঙিন করতাম একটা জবা ফুলের ছবি সাদা কালো সেটাকে আমি কালার যেখানে যেখানে ইউজ করা যায় এটা হয়েছে কি আমার ওই কল্পনার সাদা কালো জগৎটাকে ওই রঙিন কলমটা হচ্ছে রং মাখিয়ে দেওয়া শুরু করলো এটা আমার ইমাজিনেশনের ওয়ার্ল্ডটাকে হচ্ছে অনেক সমৃদ্ধ করা শুরু করলো
করলো তো করে কথা বলে লোকটা আমার হচ্ছে মনে হচ্ছে কোনো প্রশ্ন করার দরকার নেই আমি চলে যাব না আমি চুপচাপ জাস্ট ফোন করে সাইম আমরা কি চুপ করে থাকি আর একজন দর্শক অপেক্ষা করছেন হ্যালো কলটা নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকে অনেকক্ষণ ধরে ওয়েট করে রাখছি আমরা এজন্য সরি আমি এসবি রোহান চট্টগ্রামের টাইগার পাস রেলওয়ে কলোনি থেকে বলছিলাম জি কথা বলবো অতিথির সাথে আমি একটু শাবাব ভাইয়ের সাথে কথা বলবো জি ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম আপনার তো লেখা এবং উপন্যাস সবকিছু ভাইয়া পড়া হয় খুব ভালোই লাগে তো ভাইয়া আপনার উপন্যাস পড়ে আমার কেমন যেন একটা প্রেমের একটা মানে ইচ্ছে হয়ে গেল বুঝছেন এখন নেক্সট আপনার কোন লেখাটা আসতেছে আর কি আচ্ছা আমি সাইকোলজিক্যাল থ্রিলার লিখছি এরপরে হচ্ছে স্মৃতিগন্ধার যেটা প্রথম পার্ট আসছে এটা দ্বিতীয় পর্ব আসবে সেটা লিখবো এখনো লেখা শুরু করিনি আর এরপরে যেটা আসবে সেটা আরেকটা উপন্যাস আসবে বড় আকারে আমার ইচ্ছে আছে আমি এখন জানি না সেটা হচ্ছে নওগাঁতে একটা মেয়ে আছে ও হচ্ছে ঘোড়া চালায় খুবই প্রথম আলোতে একটা রিপোর্টও করেছিল আমার ওর মানে গল্পটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে যেটা হয় যে আমার গল্প কোনো না কোনো থেকে হয়তো কিন্তু সেই গল্পটাকে হয়তো আমি আমার ইমাজিনারি ওই ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করাবো সো ওটা নিয়ে যে একটা মেয়ে যে কিনা বাংলাদেশের খুব প্রত্যন্ত একটা গ্রামে বড় হয়েছে খুবই প্রচণ্ড রকমের ডিপ্রাইভনেসের মধ্য দিয়ে মানে ওর লাইফ স্টোরি থাকবে তা না কিন্তু হয়তো কোনো একটা ছায়া থাকতে পারে সেটা আমার এখনো প্ল্যান আমি জানি না এবং একটা সময় গিয়ে ও ধরেন পৃথিবীর শ্রেষ্ঠতম মঞ্চে হচ্ছে গিয়ে ওকে প্রমাণ করতে পারে কিন্তু তারপরে ওকে আবার ফিরে আসতে হয় জায়গাটায় কেন মানে লাইফ ইজ আ সার্কেল ওই বৃত্তটা আসলে তো ওটা নিয়ে একটা কাজ করার ইচ্ছা আছে এখন মানে সাইকোলজিক্যাল থ্রিলারটা তারপর স্মৃতিগন্ধার দ্বিতীয় পার্ট আর এটা এই তিনটা নিয়ে এবছর কাজ করার ইচ্ছা আচ্ছা আমাদের সাইম আমাদের আজকের একটা বিষয় কিন্তু আমরা বলেছিলাম যে জীবনের গল্প গল্প করতে করতে আমাদের সময়টা মানে ফুপুর করে চলে যাচ্ছে অনেকগুলো কোশ্চেন এখানে থেকে একটু পরে ব্রেন থেকে বের হয়ে যাচ্ছে একটু পরে হয়ে যাচ্ছে আমি একটু ছোট করে প্রশ্নটা করতে চাই যে সাদাত হোসেনের কাছে জীবনটা আসলে কি জীবনকে তিনি কিভাবে দেখেন জীবন ইটস অল অ্যাবাউট স্টোরিজ আমার কাছে মানে জীবনের জীবন হচ্ছে গল্প আর কিছুই না গল্প মানে কি ধরেন আপনি যাই করেন না কেন স্টোরি শুধু জীবন না সময়ও আসলে গল্প এবং আমি একটা জিনিস বলি আমার কাছে মনে হয় ধরেন জীবন কিন্তু ফ্র্যাকশন অফ টাইম মানে ফ্র্যাকশন অফ টাইম হচ্ছে ইন এ সেন্স যে ধরেন সময় হচ্ছে কি অনন্ত তাই না আর জীবন হচ্ছে সময়ের একটা খণ্ডিত পার্ট তাই তো ধরেন আমি 7 বছর বাঁচছি এই 7 বছর কিন্তু অনন্ত সময়ের একটা খণ্ডিত অংশ তাই না তার মানে জীবন হচ্ছে সময় আসলে এই সময় জুড়ে আসলে মানুষ কি করে মানুষ গল্প ক্রিয়েট করে প্রবলেমটা হচ্ছে মানে প্রবলেম বলি আর যাই বলি না কেন সেটা হচ্ছে মানুষ মর্টাল হলেও গল্প কিন্তু অনন্ত গল্পের কিন্তু কোনো শেষ নাই ঠিক আছে এবং সময়ও অনন্ত গল্পও অনন্ত এই জায়গা থেকে আমি বলি যে জীবন এবং সময় জীবন হচ্ছে অনন্ত সময়ের একটা অংশ একইভাবে জীবনের গল্প হচ্ছে অনন্ত গল্পের একটা পার্ট আপনি যে বললেন লাইফ ইজ এ সাইকেল এবং এই যে লাইফ ঘুরছে এবং এই যে জীবনের গল্প ঘুরতে ঘুরতে এখন আপনি এই দেশ খ্যাত এবং দেশের বাইরে বাঙালির আপনাকে চেন লেখক হিসেবে এবং পার্শ্ববর্তী দেশেও আপনি যান যখন এরকম উপচে পড়া ভিড় থাকে কিন্তু এর শুরুটা কিন্তু ছিল একজন আমি একটা জিনিস বলি এটা আসলে বিশাল গল্প হয়তো অন্য কোনোদিন হবে আমি ছোট করে বলি সেটা হচ্ছে যে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে আমার আসলে ছোটবেলা থেকেই গল্প বলার খুব ইচ্ছে ছিল আমি 1 মিনিট আর একটা ছোট্ট গল্প বলতে পারি আচ্ছা সেটা হচ্ছে আমাদের ওই সময়ে টেলিভিশন দেখার খুব একটা সুযোগ ছিল না তো আমি এক বাড়িতে টেলিভিশন দেখার জন্য আপনাকে যেটা করতে হতো সেটা হচ্ছে ধরেন আমাদের হয়তো কোথাও একটা টেলিভিশন ওলা বাড়ি আছে সেই বাড়িতে অসংখ্য মানুষ চলে আসতো এখন তাদের ঘরে এত মানুষের আসলে জায়গা হয় না এই জন্য বাচ্চাদেরকে ঢুকতে দিত না তো বাচ্চাদেরকে ঢুকতে দিত তাদেরকে যারা তাদের বাসার জন্য কোনো কায়িক শ্রম করতে হয়তো দেখা গেলো যে তাদের কলসে করে নদী থেকে পানি নিয়ে আসতে পারতো জমি থেকে খড় নিয়ে আসতে পারতো গাছ থেকে সুপুরি পাড়তে পারতো তো আমি 3 শুক্রবার পরে 1 শুক্রবার হচ্ছে একটা সিনেমা হতো বাংলা সিনেমা তো ওটা দেখার জন্য আমরা বিশুদ্ধবার বিকেলে তাদের বাড়ির চারপাশে ঘুরতাম যে যদি আমাকে কোনো একটা কাজে বলে ওটা করতে পারলে পরদিন সিনেমা দেখতে পারবো তো যেটা হয়েছে যে একদিন বিকেলবেলা ঘুরতেছি তো আমাকে বলতেছে তোমার সুপারি গাছ থেকে সুপারি পাড়তে হবে এখন আমি যে সুপারি গাছে মানে উঠতে পারি না সুপারি গাছ অনেক কঠিন একটা ব্যাপার চেষ্টা করে উঠতে পারলাম না সে আমার উপর খুবই বিরক্ত হলো গৃহকর্তী তো পরদিন তো তবুও অনেক আশা নিয়ে হচ্ছে টেলিভিশন দেখতে গেলাম তারপর দিয়ে ঘরের দরজা খোলা গিয়ে টুপ করে ঢুকে বসে পড়লাম পিঁড়িতে খুব আয়েশ পিঁড়িতে না মাটিতে বসে পড়েছি তো টিভি দেখতেছি তো এখন ভয় যে কখন উনি এঠেও এসে উনি কিছু বলবেন তো খানিক পরে উনি এলেন উনি এসে তো আমার দিকে তাকিয়ে খুব মমতার চোখে তাকিয়ে হচ্ছে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন যে বাবা তুমি এখানে বসে আছো কেন
তাই আমি বললাম তাহলে কি করব, বলো পিড়ি এনে পিড়িতে বসো। আমি তো খুবই খুশি হয়ে গেলাম, পিড়ি কোথায়? বলো রান্নাঘরে, রান্নাঘর থেকে নিয়ে আসো। তো গ্রামে রান্নাঘরটা কিন্তু মূল ঘর থেকে একটু দূরে, উঠোনের বাইরে। আমি দৌড়ে গিয়ে হচ্ছে রান্নাঘর থেকে পিড়িটা নিয়ে এসে যে ঢুকবো, দেখুন ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছেন, মানে উনি আসলে আমাকে বের করে দিয়েছেন। আমি আগে হাসি কারণ গল্পটা আগে শুনি। এখন আমি বলি মজার ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনী, মানে আমি আমি করলাম কি, আমি মন খারাপ করে না চলে এসে আমি দরজার ওই দেয়ালে কান, টিনের দেয়ালে কান পেতে শব্দ শোনার চেষ্টা করলাম। তো শব্দ শুনে এক প্রথমে দেখার চেষ্টা করলাম, ছিদ্র দিয়ে দেখতে পারলাম না। তখন শব্দ শুনে চিন্তা করলাম যে আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, শব্দ শুনে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করলে কেমন হয়, যে শব্দের সাথে দৃশ্যটা কেমন হতে পারে। দেন আমি হচ্ছে কান চেপে ধরে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে হলো। এবার একটা সময় গিয়ে এটা আমার নেশার মতো হয়ে গেল, যে শব্দ শুনে আমি দৃশ্যগুলো কল্পনা করার চেষ্টা করতে লাগলাম। এর অনেক বছর পরে, প্রায় 22 বছর পরে আমি এই সিনেমাটি বানিয়েছি বোধ, যেটা খালি খালি দর্শক দেখলেন। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই সিনেমাতে কিন্তু কোনো ডায়লগ নেই, একদমই না, এটা কিন্তু স্পিচলেস। তখন আমার মনে হয়েছে যে সাবকনশিয়াস মাইন্ডে কি ওই গল্পটা, ওই যে গল্প তৈরি করা যে আমি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি, সেটা আমাকে আলোকচিত্রী বানিয়েছে কিনা, সেটা আমাকে এমন একটা চলচ্চিত্র বানাতে উদ্বুদ্ধ করেছে কিনা যে চলচ্চিত্রটাতে আসলে শব্দ থাকবে না, শুধু ভিজুয়ালাইজেশন থাকবে। আর আমি যেটা দেখেছি সেটা শব্দ ছিল, ভিজুয়ালাইজেশন ছিল না, খেয়াল করেন এটার কোনো ইন্টার কানেকশন আছে কিনা, আছে কিনা। আরেকটা জিনিস যেটি বলছিলাম, যে আমার কাছে মনে হচ্ছে আমি গল্প বলতে চাই, তো আলোকচিত্র আসলে গল্প বলার একটা মাধ্যম হিসেবে আমি নিয়েছিলাম। দুটোই গল্প মারবাদ। এবং আপনি যে না বলে অনেক কিছু বলে দেন, সেটা কিন্তু বোধের একদম লাস্টে ছিল, যে যে জিলাপিটা যেই ইয়েতে ছিল, খবরের পাতা ছিল, সেখানে লেখা ছিল রমজান মাস, সংযমের মাস, সেখানে একটা মেসেজ ছিল, সেটা না বলেও তিনি কিন্তু বলেছিলেন। সো বেসিক্যালি আপনি মানে ওনার জীবনে যেমন উনি ওই যে গল্প কালেক্ট করতে পছন্দ করেন, সেটা জীবন থেকে স্মৃতি ধরে রাখতে পছন্দ করেন, এবং সেটা কখনো ফটোগ্রাফির মাধ্যমে আসে, কখনো বা সিনেমার মধ্যে, গানের মধ্য দিয়ে, আলোকচিত্রের মধ্য দিয়ে। আমি আসলে গল্প বলতে চাই, আমি সবসময় বলি যে আই এম ব্রাদার আ স্টোরি টেলার। এখন এখন কি করছেন, মানে এখন কোন গল্প নিয়ে কাজ করছেন? এখন তো ওই যে বললাম খানিক আগে যে অনেকগুলো বই নিয়ে কাজ করছি এই আর কি, সিনেমা নিয়ে আমার রেজা সিরিজ, আমার একটা ডিটেকটিভ থ্রিলার আছে, ওটা নিয়ে আমার ইচ্ছা আছে যে ওটা নিয়ে সিনেমা করব, এটা নিয়ে ইচ্ছা আছে। সো মেনি মোর, আমি সবসময় গল্পই ভাবি। যেটা হয় যে নর্মালি দুই এক ধরনের মানুষ একটু এই জগৎ থেকে, আমাদের জগৎ থেকে আলাদা, যারা হচ্ছে গান কম্পোজ করে, যারা হচ্ছে ছবি আঁকে, আর যারা লেখালেখি করে, কারণ তাদের জগৎটা আলাদা। তো আমি একটু জানতে চাই যে আপনার লেখার আবহাওয়াটা কেমন থাকে যখন আপনি লেখালেখি করেন, মানে লাইট অফ করে বা একটা লাইট জ্বালে, এই কি সাইমে? আমার আসলে কোনো এক্সাজারেশন নাই, এক্সাজারেশন মানে আমি অ্যাজ এ পার্সন আমি খুবই সিম্পল, মানে আমার আয়োজন নাই আমার লাইফে, খুব বেশি আয়োজন নাই। ইভেন আমি হচ্ছে একটা ব্যাপারই বলতে পারেন যে আমি একটু একা থাকি, মানে আমি পারতপক্ষে বাসা থেকে বের হই না, আপনি আমাকে কোনো আড্ডাতে দেখবেন না, আপনি আমাকে কখনোই কোনো মানে ওরকম কোনো প্রোগ্রামে মানে খুব মানে দরকার না হলে আমি কোথাও যাই না আসলে। সো আমার কাছে যেটা মনে হয় যে আমি একটু অলস প্রকৃতির, এই কারণে হয়তো আমি বাসা থেকে বের হই না, এবং ওটা আমাকে হেল্প করে। আমি বাসায় থাকি, খুব বেশি আসলে কোথাও যাই না, এটাই হচ্ছে আমার একমাত্র লেখালেখির ব্যাপার যে আমি বাসায় থাকতে পছন্দ করি। ঠিকই আছে, যত বাসায় থাকবে যত লেখালেখি করবে তত মানে বইমেলা যাবে, মানে একটা সেই নীরবতাটা প্রয়োজন হয় লেখার জন্য। হ্যাঁ একদমই, এটা যে আমার লেখার সময় একদম মানে সব চুপচাপ থাকতে হবে। তখন যদি কেউ ডিস্টার্ব করে কি করেন? মানে সাধারণত করে না, রাগি না, আমি রাগি খুব কম, কিন্তু মানে যখন রাগি সেটা খুব খারাপ। আর আমার যেটা হয় যে আমি আমার বাসায় সবাই, আমার ওয়াইফ নুসরাত বা আরও যারা আছে আমার ফ্যামিলি মেম্বাররা, তার আমার বাবা মা ভাই বোন সবাই হচ্ছে যেটা করে যে আমার লেখালেখির ওই পরিবেশটা এখন তৈরি করে দেওয়ার চেষ্টা করে, তারা সর্বোচ্চ চেষ্টা করে যে এই সময়টা যাতে হচ্ছে আমি লিখতে পারি, কোনো শব্দ করা যাবে না। আচ্ছা যেটা হয়, এবার একটু আমি অন্য টাইপের সমসাময়িক একটা কোয়েশ্চেনে যাই, সেটা হচ্ছে যে মানুষ যত পরিচিতি বাড়ে, যত বিখ্যাত হয়, তত মানুষের অনুরাগী বাড়ে, তত মানুষের শত্রু বাড়ে, সমালোচনাও বাড়ে। সো আগে যেটা হতো যে সমালোচনা বা আলোচনাটা আমরা অনেক ইনডাইরেক্টলি পেতাম, একটা প্রোগ্রাম অন এয়ার হতো, তারপরে সেটা নিয়ে পত্রিকা লেখালেখি, এখন তো ফেসবুকে ডিরেক্টলি, সেটা আপনার লেখনীর ক্ষেত্রে হবে, আপনার বই প্রকাশের ক্ষেত্রে। তো যেমন করে কমপ্লিমেন্টগুলো আসে তেমন করে আশেপাশে, আমি মাঝখানে অনেক বহুদিন আগে মনে হয় একটা লেখালেখি দেখেছেন, এবং যেটা হয় যে আপনাকে নিয়ে যখন কোনো সমালোচনা হয় তখন জবাবটা আপনি দেন না, আপনার আশেপাশে যারা পছন্দের কিছু মানুষ রয়েছে আমি দেখেছি তারাই খুব সুন্দর করে, যেমন আমি কলল ভাইকে জবাব দিতে দেখেছি, আমি লুৎফর ভাইকে জবাব দিতে দেখেছি, যে খুব সুন্দর করে আপনার এগেনস্টে কিছু বলা হলে, তো আপনি তখন ওই ব্যাপারগুলো আপনি কীভাবে নেন? একটা বিষয় হচ্ছে যে আমার খুব মানে মাঝের ভাই একটা কথা বলছিলেন যে আমি মানুষের অসম্ভব ভালোবাসাও পেয়েছি, নীলও এটি বলেছেন যে আপনাকে যারা, কিছু মানুষ তো থাকেই কিন্তু যেই মানুষগুলো আপনাকে ভালোবাসেন তাদের সংখ্যা আসলে অনেক বেশি, আই এম ব্লেসড, এটা একটা ব্যাপার, তারা হয়তো এই কাজটি করে। দুই নম্বর ব্যাপার হচ্ছে অনলাইনে প্রথম দিকে এই আচরণগুলো আমাকে প্রচণ্ড কষ্ট দিত, আমি কান্নাকাটিও করতাম মানে এরকম। এখন একটা সময় হচ্ছে কি, বিষয়গুলো পেতে পেতে অভ্যাস হয়ে গেছে। আমি এটা বলি সবাইকে যে আমার মা হচ্ছে মাটি সিলভার হাঁড়িতে রান্না করেন, হ্যাঁ তো
সেই সিলভার হাড়ি যদি গরম চুলার উপর থেকে আমি ধরতে চাই, আমার হাতে ছ্যাঁকা লাগে। আমি হচ্ছে দেখা গেলো যে অনেক কিছু হাতে পেঁচিয়েও সেটা ধরতে পারি না, কিন্তু আমার মা খালি হাতে সেটা ধরেন। তো আমি আমার মাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি কীভাবে খালি হাতে ধরেন, আপনার হাতে ছ্যাঁকা লাগে না, আমার হাতে ছ্যাঁকা লাগে। তো উনি বলছে যে আমি এটা 20-25-30 বছর ধরে ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছে, আমার হাতের যে চামড়া যে ত্বক সেটা সংবেদনশীলতা কমে গেছে, এই কারণে আমি কষ্ট পাই না, আমার হাতে ছ্যাঁকা লাগে না, উত্তাপ লাগে না। তো তুমি তো এখন ধরছো এই জন্য লাগে, তুমি অনেকদিন ধরো তোমার হাতেও লাগবে না। প্রত্যেকটা লাইনে একটা যুক্তি তার আছে। অনলাইনে সাইবার বুলিং যেটা বা হ্যারাসমেন্ট বা ক্রিটিসিজম কিন্তু খারাপ না, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম খুবই ভালো, কিন্তু সমালোচনার একটা ভাষা হওয়া উচিত, একটা ওয়ে হওয়া উচিত। তো যেই আঘাতগুলো, যেই জঘন্য আক্রমণগুলো পাই সেগুলো এখন আমার কাছে অমন হয়ে গেছে, যে আমার গায়ে এখন এগুলো লাগে না। আমি সোশ্যাল মিডিয়া নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম সেই প্রথমে এই ব্যাপারটি আসলে, কারণ আমরা কিন্তু সম্প্রতি আপনাকে দেখছি যে সাইবার বুলিং এর ব্যাপারে বেশ আপনি সোশ্যাল মিডিয়ায় বেশ সোচ্চার, এটা আসলে তার পেজে বা প্রোফাইলে গেলে আমরা দেখতে পাবো। গঠনমূলক সমালোচনা হোক কিন্তু বুলিং এর বিপক্ষে আমরা অনেক শেষ, হ্যাঁ একটা সময় পর্যন্ত কিন্তু আমাদের সবাই বলতেন যে চুপ থাকতে হবে, মানে ইগনোর করো, ইগনোর করো। আমি ইদানিং অনেক সেলিব্রিটিদেরও দেখছি যে যারা বলছেন যে না আসলে এটা চুপ থেকে এটাকে আপনি আর কন্ট্রোল করতে, ইউ হ্যাভ টু রেইজ ইওর ভয়েস। তো আমার কাছেও এখন মনে হয় যে আমাদের সবার, অ্যাটলিস্ট আমরা যারা মনে করি যে আমরা সচেতন মানুষ, আমাদের বোধ আছে, আমাদের প্রত্যেকেরই আসলে ইগনোর না করে এখন সোচ্চার হওয়ার সময়। যেমন গতকাল উনি খুব সুন্দর করে একজন লিখেছে, ভাই আপনার একটা বই আমাকে গিফট করেন, খুব সুন্দর কোনোকে উত্তরটা দিয়েছেন যে যিনি লেখেন তার বই কখনো তার কাছে গিফট চাইতে হয় না, এটা অসম্মানজনক কারণ তার জন্য অসম্মানজনক। আমার কোথাও যাওয়ার নেই, আরেকটা ছিল আমি একদিন নিখোঁজ হব। সত্যি কি সাদাত হোসেন নিখোঁজ হতে চায় মাঝে মাঝে? নিজেকে এক কথায় যদি ডেসক্রাইব করতে বলি কিভাবে বলবেন? সেনসিটিভ এন্ড সেনসিবল। আপনার প্রফেশনের একটা খারাপ দিক আপনার কাছে কি মনে হয়? আমি সারাক্ষণ বসে থাকি, এটা আমাকে অনেক জায়গায় মোটা হয়ে যাচ্ছে। ওটা যেন আমি দিচ্ছি, আমি যাওয়ার পথে আবার যাব। ছদ্মবেশ আপনার একটা লেখা ছিল, রিয়েল লাইফে এই ধরনের ছদ্মবেশে থাকা মানুষদের কি আপনি কি অ্যাভয়েড করেন নাকি তাদের সাথে মানিয়ে চলতে চেষ্টা করেন? ছদ্মবেশে থাকা মানুষদের ছদ্মবেশ তো সহজে বোঝা যাওয়ার কথা না, সুতরাং হয়তো মিশি, আমি জানি না। যখন জানতে পারেন ছদ্মবেশ না তখন এড়িয়ে চলে, আর আমি খুব কম মানুষের সাথে মিশি ইনফ্যাক্ট। ওকে, কঠিন কোশ্চেন হয়ে গেল। আমরা একটু ওয়ার্ড প্লে করি, মানে আমি কিছু শব্দ বলবো সেটার সাথে আপনার সাথে সাথে সেই শব্দটা শুনে যেটা মনে হয় সেই কথাটা বলতে হবে। ভালোবাসা, ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি ব্যাপার। আচ্ছা, ওকে, আমি বললাম বলবে নীল, পরে উনি না কারণ আমি হয়েছি বলবে নোরা। ও আচ্ছা, আমি ওইভাবে আসলে আমি মিন করি না, যদি সেটি হয় মানে আমি বুঝতে পারিনি, কিন্তু ভালোবাসা যদি এটা হয় মানে এটার তো আর কোনো বিকল্প নাই, মানে শি ইজ মাই ওয়ার্ল্ড নাও। এক্স্যাক্টলি, আর এই কথাটা ছোট করে এই জন্য বললাম, আমরা আজকে মানে জীবনের গল্প শুনতে শুনতে অনেক কোশ্চেন করিনি নোরার কথা। আমাদের মানে নোরা হচ্ছে কি, আমার নোরা আমার মেয়ে, আমার মেয়ে ওর 2 বছর 1 মাস বয়স, এবং মানে শি জাস্ট গেভ মি দা মিনিং অফ ট্রু মিনিং অফ লাইফ, আর কিছুই বলার নেই। অনেক ছবি ছিল তার সাথে দেখাবো, কিন্তু আমরা আজকে মানে মানে এই অনুভূতি আসলে প্রকাশ করব। আপনি প্রিয় মানুষ অনেক মানুষ, আমার মামা আমার অসম্ভব প্রিয়, বাবা মা তো আছে নেই, মানে আমি তাদের বাইরে বলতে চাই যে আমার মামা তিনি আমার অসম্ভব প্রিয়। প্রিয় লেখক হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আমার খুবই খুবই অসম্ভব প্রিয় লেখক। আচ্ছা, এবার আমি বলি। আচ্ছা, দেশে সবচেয়ে পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা এবং দেশের বাইরে, বলতে আমি জানি উত্তরটা। ফেভারিট হলিডে ডেস্টিনেশন। আচ্ছা, আমার দেশের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে কক্সবাজার আর আমার গ্রাম। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আর দেশের বাইরে কলকাতা। হ্যাঁ, কলকাতা। আপনার প্রিয় খাবার কি? ঘুম থেকে উঠার একটা ব্যাপার আছে, একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই হচ্ছে যেটা আমার মেয়ে হচ্ছে ও আমাকে বারবার ডাকবে বাবা বাবা বাবা। হ্যাঁ, তো উঠে যেটা হচ্ছে একটা কুটুস করে একটা চুমু খাই। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং অফ আ ডে। কি সুন্দর, এ চান কমন খাওয়া হতেই পারে না। দিনের কোন সময়টি আপনার সবচেয়ে প্রিয়? রাতের সবচেয়ে ভালো লাগে নৈশব্দ। নৈশব্দ,
আচ্ছা আচ্ছা জোছনা ভালো লাগে নাকি তারা ভরা আকাশ করে বললেই হয় তোমাকে কোনো প্রশ্ন করে দিব না জোছনা আচ্ছা প্লিজ প্লিজ সরি সরি ঠিক আছে সময় শেষ হয়ে গেছে সাদাত ভাই থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এবং না উনি কিন্তু আমাদেরকে দুটো প্রশ্ন করবে আমাদের প্রোগ্রামের টিম আছে প্রথমে সাইমকে আপনি যদি কোনো প্রশ্ন করতে চান একটা কোশ্চেন এনিথিং বিয়ে ছাড়া কারণ বিয়েটা প্রতি সপ্তাহে উত্তর দিতে হয় বি আপনি করবেন আমি জানি মানে বিয়ের কোশ্চেন আপনি করবেন আমি জানি অবশ্যই বিয়ে করবে না অলরেডি গট ম্যারিড কোশ্চেন আচ্ছা সাইম আরজি হিসেবে মানে যে তুমুল জনপ্রিয় ছিল আমি নিজে সাইমকে চিনি সেই সাইম হঠাৎ করে বডি বিল্ডার কেন হয়ে গেল কারণ তখন ওর মতন এত স্লিম মানে কোনো অ্যাঙ্কার আমার সাথে ছিল না যারা ছিল মোটামুটি হেলদি ছিল তো তাদের পাশে আমাকে আমি আমার চেয়ে বয়সে ছোটো কিন্তু তার বড় বড় তো সেটা পিচ্ছি অত চার পাঁচ বছরের বড় হ্যাঁ যেমন ওর চেয়ে আমি 10 বছরের বড় সেটা এখন সবাই আমাকে বুঝতে হবে তো সেটা হচ্ছে যে ওই কারণে বেসিক্যালি প্রথম আমাকে সবাই শুকনো বলে জিমে যাওয়া কারণ আমার একটা জীবনের প্রতি অভিমান কাজ করছে সেই জন্য আমি অভিমানটা ভেঙে যাক তুমি লিখো সুন্দর করে লেখো তোমার লেখা আমারও ভালো লাগে আচ্ছা যার জন্য এই অভিমান আল্লাহ সে যেন নীলের অভিমানটা ভাঙায় আপনারও ভালো ভালো লেখা চাই নীল আচ্ছা ওকে সেটা কোনো নির্দিষ্ট মানুষ নয় যদিও এনিওয়ে আমরা একেবারে শেষে চলে এসেছি যদি আমি বুঝতে পারছি আমি দর্শকের কাছে বলবো যে আমি অনেক দুঃখিত কারণ আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমার যে আশটা ছিল সেটা আসলে মেটেনি মনে হচ্ছিল এখন অনেক কিছু জানার বাকি আপনি একটু পড়ে নেবেন হ্যাঁ তারপর আমার মনে শান্তি পাবে একটু জীবন এত ছোট কেন না জীবন এত ছোট রূপকথা রাত এত ছোট কেন আমরা একটা সিকুয়েল করব কি বলে আমাদের সময় বাড়াতে হবে না হয় সাদাত হোসেন পর্ব 2 এটা করতে হবে সাদাত ভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ধন্যবাদ আমাদেরকে আপনি কোথাও যেতে পছন্দ করেন না একা থাকতে পছন্দ করেন সেই জায়গায় এতটুকু সময় আমাদেরকে দিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা আপনাদের দুজনের কাছে মানে বিশেষ কৃতজ্ঞতা এই কারণে যে আমি এই প্রোগ্রামটায় এসে আসলে আমার ধারণা আমি যত প্রোগ্রামে গিয়েছি টেলিভিশন প্রোগ্রামগুলোতে এই প্রোগ্রামটা আমার সবচেয়ে আনন্দময় হয়েছে এবং সবচেয়ে স্বতঃস্ফূর্ত হয়েছে থ্যাংক ইউ মানে অসাধারণ ছিল আচ্ছা হ্যান্ডশেক করলে কি কিছু লেখা এদিকে পাস হ্যাঁ এদিকে করে না করোনার দিন হ্যাঁ কিন্তু তারপরে কি একটু পাস টাস হবে যদি কি লিখতে পারতাম ফু দিয়ে দিব না জানি ফু দিয়ে অসংখ্য ধন্যবাদ যদিও জানি আমাদের আরো গল্প করতে ইচ্ছে করছে কিন্তু অনুষ্ঠানের সময় আমাদের এতটুকুই ছিল সবশেষে আপনাদের আপনার যে ভক্ত দর্শক একটু ছোট করে তাদেরকে যদি কিছু বলে দাও আমি শুধু একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে চারদিকে যে এত অস্থিরতা আমরা কিন্তু খুবই খারাপ সময় পার করছি আমি ব্যক্তিগত জীবনে যখন খুব খারাপ একটা সময় পার করি কেউ আমাকে যখন খারাপ একটা কথা বলে তখন নিশ্চয়ই আমার খারাপ লাগে আমার বোন আমার স্ত্রী আমার মা আমার বাবা তাকে নিয়ে যদি কেউ কখনো খারাপ কথা বলে আমাকে বলে আমার খারাপ লাগে আপনাদেরও নিশ্চয়ই খারাপ লাগে আমাদের প্রত্যেকের অনুভূতির জায়গাটা প্রচণ্ড সংবেদনশীল তো আমরা আশা করবো আমরা যখন কাউকে খারাপ কথা বলবো সেটা যে কোনো জায়গায় হোক যাকেই হোক আমরা ভেবে নিব ঠিক এই কথাটা আমাকে যদি কেউ বলে আমার কেমন লাগতো যদি আমার পরিবারের কাউকে কেউ বলে তার কেমন লাগতো সো আমি মনে করি যে ঘৃণা না ভালোবাসা যদি আমরা ছড়াই তাহলে পৃথিবীর একটা অসম্ভব ভালো জায়গা হয়ে উঠবে আমাদের বেঁচে থাকার জন্য আর ভালোবাসা হচ্ছে শ্রেষ্ঠ কিছু আসলেই না অসংখ্য ধন্যবাদ আরো একবার ধন্যবাদ এবং প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পুরোটা সময় থাকার জন্য ইয়া সাদাত হোসেনের কথার মতো করেই বলতে চাই আর একটু সংবেদনশীল হতে হবে এবং আমরা অবশ্যই ঘৃণা চাই না আমরা চাই ভালোবাসায় ভরে উঠুক আমাদের সবার জীবন এবং নেক্সট উইকে আবার আমরা আপনাদের সেই ভালোবাসাটা একটু ছড়িয়ে দিতে এবং অন্য কোনো স্পেশাল গেস্টকে সাথে নিয়ে নীল এবং সাইম আবার চলে আসবো অবশ্যই এনটিভি পর্দায় রূপকথার অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই অনেক অনেক ভালো থাকুন এবং এনটিভির সাথেই থাকুন গুড নাইট